শুভ সন্ধ্যা। আমরা যে বিশেষ ব্যক্তিত্বের জন্য আজ অপেক্ষমান এবং তিনি এসে গেছেন আমাদের মাঝে, বিশিষ্ট চিত্র পরিচালক শ্রীমতী শতরূপা সান্যাল। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিনে ক্লাবের উদ্যোগে যে বক্তৃতামালার আয়োজন করা হয়েছে, আজ তার প্রথম দিন, আজ তার প্রথম বক্তৃতা। আমরা আনন্দিত শ্রীমতী শতরূপা সান্যালকে আমাদের মাঝে পেয়ে। মাননীয় বক্তাকে আমাদের গৌরবঙ্গের সিনে ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা, উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন বলে। আমরা অনুপ্রাণিত ম্যাডাম, আমরা শুনতে চাই আপনার কথা। তার আগে আমাদের প্রথাগত অনুষ্ঠানের যে পর্ব, তার সূচনা লগলে আমরা একটু উদ্বোধনী সঙ্গীত শুনে নেব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করার জন্যে আমাদের গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিনে ক্লাবের সদস্য শ্রীমতী দেবশ্রী লাহিড়ী রায়কে আমি অনুরোধ করছি, আপনি আসুন এবং আমাদের সামনে আপনার উদ্বোধনী সঙ্গীতটি পরিবেশন করুন। ধন্যবাদ স্যার। নমস্কার ম্যাডাম, আমার ভীষণ ভালো লাগছে, মানে আপনার মতো একজন ব্যক্তিত্বের সামনে সঙ্গীত পরিবেশন করা, মানে খুব নার্ভাসও লাগছে আর কি। তো আমি এখন এই মুহূর্তে যারা আমাদের দেখছেন, সবুজ স্যার এবং আর মধ্যে ছাত্রছাত্রীরা এবং যারা লাইভে দেখছেন এবং ম্যাডামকে, আমি সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। রবীন্দ্রনাথের আগুনের পরশমণি দিয়ে আমি অনুষ্ঠানের শুভ সূচনা করছি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আধারের কায়ে কায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথা দেখবে আলো, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্ব পানে, ব্যথা মোর উঠবে জলে ঊর্ধ্ব পানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। নমস্কার।
স্যার ঠিক আছে, ম্যাডাম ধন্যবাদ, ঠিক আছে, খুব ধন্যবাদ ভালো, শ্রীমতী খুব দেবশ্রী সুন্দর, বাহিনী রায়কে, থ্যাংক ইউ, থ্যাংক একদম ইউ ম্যাডাম, একদম ধন্যবাদ শ্রীমতী দেবশ্রী বাহিনী রায়কে। এই অনুষ্ঠানের যিনি কাণ্ডারি, এই অনুষ্ঠানের যিনি অনুপ্রেরণা, যার উদ্যোগ না হলে হয়তো ম্যাডামের কাছে আমরা পৌঁছতে পারতাম না, অধ্যাপক বিকাশ রায়, যিনি একই সাথে বাণিজ্য, কলা এবং আইন বিভাগের ডিন, বিশ্ববিদ্যালয়ের আইপিএসসির ডিরেক্টর। আমি অধ্যাপক বিকাশ রায়কে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের স্বাগত ভাষণ পরিবেশন করার জন্য। অধ্যাপক বিকাশ রায়। নমস্কার। হ্যাঁ, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সিনে ক্লাব যখন আমরা তৈরি করি, তখন থেকেই আমাদের চিন্তা ভাবনা ছিল যে যেহেতু করোনার মতো একটা অতিমারী এসে যাওয়ায় আমরা ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসতে পারিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, হয়তো পরবর্তীতে আমরা নিয়ে আসার চেষ্টা করব। আমরা দেখেছি যে পাশ্চাত্যে আমরা চিত্র পরিচালক গোদার, কুফোর, ভেদ বা রোমার বা রেনের মতো যেমন পেয়েছি, তেমনি আমরা পেয়েছি ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগালের মতো চিত্র পরিচালক আমাদের দেশে। কিন্তু আমাদের পরবর্তী যে প্রজন্ম, যারা আমাদের ছাত্রছাত্রী, আজকে একটা বিশাল সংখ্যক এবং কিছু গুণী মানুষ এসেছেন যারা উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানে শোনার জন্য, তাদের কাছে সতরূপা সান্যাল যাওয়া কিছু মানুষের কাছে হয়তো খুব পরিচিত নাম চিত্র পরিচালকের সাথে, তার চিত্র পরিচালনার ব্যাপারে যখন বলবেন সতরূপাদি, তখন নিশ্চয়ই সবুজ বাবু তার সমস্ত বিবরণ দিয়েই আহ্বান করবেন, আমি আর ওই দিকে আর যাচ্ছি না। ফলে এই রকম একজন চিত্র পরিচালক, কবি এবং গানও খুব ভালো করেন, যারা শুনেছেন আমাদের, আমি শুনেছি বহুবার তার গান, সঙ্গীত, কবিতা এবং চলচ্চিত্র সবকে নিয়ে শতরূপাদি এক বহুমুখী প্রতিভাই আমার কাছে মনে হয়। তো স্বাভাবিকভাবে আমরা দেখেছি যে 1895 সালে ফ্রান্সে অ্যারাইভাল অফ দ্য ট্রেন বলে লুমিয়ার ব্রাদার্স এর প্রথম সিনেমা আমাদের সামনে আসে। পরবর্তীতে যদি আমাদের দেশের দিকে তাকায় তাহলে দেখবো যে 1951 সালে রাজ কাপুরের নির্দেশনায় বা নার্গিস যেটাতে অভিনয় করেছেন নায়িকার চরিত্রে, সেই আওয়ারা খুব বিশ্বে বিরাট বড় খ্যাতি পেয়েছে। পরে আমাদের সত্যজিৎ রায়, যিনি ফ্রান্সের পুরস্কার থেকে আরম্ভ করে বিশেষ করে তার 1958 সালে যেটি সত্যজিৎ রায়ের জলসাঘর, এবং তার আগে আমরা পেয়ে গেছি পথের পাঁচালী, অপু সংসারের মতো সিনেমা। ফলে আমাদের লেটেস্ট যদি আমরা আসি 1919-এ যেটি, বা এবারে যে যিনি পুরস্কার পেয়েছেন সেটিকে বাদ দিয়েও যদি বলি, তাহলে দেখবো যে হোয়াইটের ফাউস্ট কে কেন্দ্র করে আলেকজান্ডার শঙ্কু যিনি ফাউস্ট তৈরি করছেন, এইভাবে আমরা প্রাচ্য আর পাশ্চাত্যের পরম্পরার মধ্য দিয়ে আমাদের সিনেমা এগিয়ে গেছে, এরকম অনেক বিস্তারিত ভাবে বলা যায়। কিন্তু আমরা যে চিত্র পরিচালককে পেয়েছি, তার মুখে নিশ্চয়ই আপনারা শুনবেন, কিন্তু আমি তার কবিতারও খুব একটা ফ্যান, ব্যক্তিগত ভাবে তার কবিতারও খুব আমার পছন্দের, গানও উনি খুব ভালো করেন সেটাও আমার পছন্দের। আমি তার একটা কবিতা দিয়েই বরঞ্চ তাকে স্বাগত জানাই। কবি এক কন্যে ফিরে যা বলে বই আছে, এবং উনি সম্পাদকও ছিলেন, অ পত্রিকা এখন আছে কিনা জানি না, সতরূপাদি বলবেন, একটা পত্রিকাও সম্পাদনা করতেন। ফলে ওই অন্যে ফিরে যায় এই কবিতাটি বলছি, কারণ আজকে আমাদের বহু সংখ্যক ছাত্রী আছেন এই অনুষ্ঠানে তারা শোনার জন্য। তার একটি সেই কবিতার চারটে লাইন দিয়ে আমি স্বাগত ভালো স্বাগত ভাষণ শেষ করবো। কা পুরুষে ভরেছে সময়, দুর্বল পুরুষ তোকে বীর্যবতী করতে পারবে না, আগুন খাবার আগে ফিরে যা কুমারী, অন্যে তুই যে প্রবল দুর্বল, পায়ে তোর হাজারো শৃঙ্খল। এই মেয়েদের এই নারী মুক্তির প্রার্থনা, নারী মুক্তির এ শুনানি যিনি কবিতায় এসেছিলেন, সেই কবি, সেই চলচ্চিত্র পরিচালক, সেই সঙ্গীতজ্ঞ এবং সম্পাদক, পত্রিকার সম্পাদক, সব মিলিয়ে বহুমুখী এই বহুমুখী প্রতিভা সম্পন্ন এই চিত্র পরিচালককে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আর কিছু বাড়াচ্ছি না, উনি এসছেন আমাদের কাছে, এটা পরম একটা ঐতিহাসিক দিন, উনি আমাদের সিনে ক্লাবের যাত্রাপথ শুরু করছেন, এটাও আমাদের একটা ঐতিহাসিক শুভক্ষণ যে আমাদের সিনে ক্লাবের সেমিনার বিষয়গুলো শুরু হলো শতরূপা সান্যালের হাত ধরে, এটাও আমাদের কাছে একটা রিমার্কেবল ডে আমার মনে হয় সবুজ, আমাদের কাছে একটা ঐতিহাসিক শুভক্ষণ। ফলে আমি আর বাড়াচ্ছি না, যিনি বক্তা, যিনি বলবেন আজকে নতুন বিষয়টাও আমার খুব ভালো লেগেছে, মানে
সেই বিষয়টা আমরা শোনার আগ্রহী আগ্রহ আছে আমাদের। এবার আমি ছাড়ছি, ওনাকে স্বাগত জানিয়ে আমি, এবং যারা এসেছেন আমাদের এই তাকে, যারা উপস্থিত আছেন পার্টিসিপেন্ট, আমাদের আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আরো যারা সাংস্কৃতিক সংস্কৃতি মনস্ক যে মানব মামলার মানুষরা যারা এসেছেন, তাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত স্বাগত ভাষণ শেষ করছি। ধন্যবাদ অধ্যাপক বিকাশ রায়। সত্যি আজকের সন্ধ্যা এক অন্য মার্গের সন্ধ্যা হয়ে গেল ম্যাডামের উপস্থিতিতে। শতরূপা সান্যাল ভারতীয় সিনেমা জগতে এখন এই মুহূর্তে একটি উল্লেখযোগ্য নাম, যিনি একই সাথে চিত্র পরিচালক, প্রযোজক, অভিনেতা, কবি ও সমাজসেবীও। আমরা জানি দূরদর্শনে সম্প্রচারিত একাধিক নাটক ও টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে তার সিনেমার জগতে আসা, এর মধ্যে উল্লেখ্য সুখ, অপরিচিতা, উত্তরাধিকার, বিকল্প, সুখের জন্য, প্রসব ও ভাঙা আয়না। 1998 সালে অনু সিনেমার পরিচালক হিসেবে তার পরিচালক জীবনের হাতেখড়ি। এরপরে তার পরিচালনায় একে একে এসেছে আততায়ী, কালো চিতা, ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা, তবুও বসন্ত, আরো অনেক কিছু। পরিচালনা করেছেন একাধিক শর্ট ফিল্মস, ফুল ফর লাভ, হাউ অ্যাবাউট আ কিস, পেয়েছেন ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ছন্দনীর তার বেস্ট অফ লিরিক্সের জন্য। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ম্যাডাম এবং ওনার বক্তব্য শোনার জন্য। আমরা অনুপ্রাণিত হতে চাই, আমরাও ম্যাডামের যে পথে উনি যে প্রথাগত ট্র্যাক থেকে বেরিয়ে যে পথের দিশা দেখিয়েছেন, হয়তো আজকের এই ওনার বক্তব্য শোনার পর অনেকে নতুন করে উজ্জীবিত হবেন, এই পথে হয়তো পা রাখার সাহস পাবেন। ধন্যবাদ ম্যাডামের জন্য, আমি স্টেজ ছেড়ে দিচ্ছি। ম্যাডাম আপনি শুরু করুন। নমস্কার, আজকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের এই যে সান্ধ্যকালীন সভা, তাতে আমাকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন সিনেমা বিষয়ক একটি আলোচনা সভা, যেখানে আমি আজকে বলবো সিনেমা মানেই স্বপ্ন। আর প্রথমেই আমি বলে রাখি যে আমি একাডেমিশিয়ান নই, আমার এই যে বক্তব্য সেটা হবে একান্ত ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে কিছু কথা আমি বলবো। যারা সিনেমা ভালোবাসেন এবং সিনেমার সঙ্গে থাকতে চান, সিনেমা যাদের কাছে স্বপ্ন, সেই মানুষগুলোর কাছে আমি আমার বক্তব্য বলবো। সুতরাং কেউ এই আমার বক্তৃতাকে একেবারেই একাডেমিক বক্তৃতা হিসেবে ধরবেন না, প্লিজ। শুরু করা যাক একদম আমার ছোটবেলা থেকে। সিনেমার সঙ্গে আমার প্রথম পরিচয় হলো যখন আমি খুব ছোট, প্রথম সত্যজিৎ রায়ের ছবি গুপি গাইন বাঘা বাইন আমাদের কলকাতা শহরে রিলিজ করেছিল মিনার বিজলি ছবি ঘরে। তো আমার বয়সী সেই সময়কার আরো যে সমস্ত ছেলে মেয়েরা, তাদের মতন আমিও মানে টিফিন, ওয়াটার বটল ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আমাকে আমার বাবা মা নিয়ে গিয়েছিলেন সিনেমা দেখতে, এবং সিনেমা দেখে আমার গুপিকে খুব ভালো লেগেছিল। এবং সিনেমাতে যে যেটাকে বলে একেবারে মানে বিস্ফারিত হয়ে যাওয়া, আমার অবস্থা হয়েছিল সেই রকম, যে একটা সাদা পর্দা, একটা ঘরের ভেতর ঢুকলাম, ঘরটা অন্ধকার হয়ে গেল, প্রথমে কিছু এটা ওটা দেখানো, আর মানে যখন শেষ পর্যন্ত সিনেমাটা শুরু হলো, যে সিনেমা কতগুলো মানুষ তারা পর্দার উপর ঘোরাফেরা করছে, ক্রমশ ক্রমশ তারা যে আমি যে পর্দায় আলো ফেলা এবং শব্দের প্রক্ষেপণের মাধ্যমে কিছু দেখছি, সেটা ক্রমশ ক্রমশ ভুলেই গেছিলাম। তখন তো ছোট ছিলাম, যদিও এখন অনেক বড় হয়েও আমার ওই দশাটা একই রকম হয়। যখন সিনেমা দেখতে বসি, ক্রমশ ক্রমশ সিনেমার ভেতর যেভাবে আমি ঢুকে পড়ি, আমি সিনেমার একটা পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাই। তো খুব স্বাভাবিকভাবে যখন ছোট ছিলাম, প্রথম যখন দেখলাম গুপি গাইন বাঘা বাইন, তখন তো আমি সেই আমলকি গ্রামেরই বোধহয় একটা মানুষ হয়ে গিয়েছিলাম, আর গুপিকে আমার খুব ভালো লেগেছিল। আরো ভালো লেগেছিল সব ছবির একদম শেষে যে একটি রঙিন দৃশ্য ছিল, যেখানে রাজকন্যাকে কম পড়িয়াছে, বলবার পরে যে দুটি রাজকন্যাকে দেখানো হয়েছিল, সেটা আমার খুব মনে লেগেছিল, খুব ভালো লেগেছিল। এরপর আরেকটি ছবি দেখি, সেই ছবিটি হচ্ছে সাউন্ড অফ মিউজিক। সেটা কিভাবে কোথায় দেখেছিলাম সেটা ভালো করে মনে নেই, কিন্তু তখন ইংরেজিও জানতাম না,
আর কিন্তু এই যে রঙিন একটা জগৎ যেখানে মানে 7টা ছেলে মেয়ে, তাদের একজন গভর্নেস এসছেন যিনি গভর্নেস তাদেরকে প্রতিটি শিক্ষার ভেতরে মিউজিককে একটা অন্যতম অঙ্গ করে নিয়েছেন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। এবং যেহেতু আমরা যখন ছোট ছিলাম তখন তো টেলিভিশন আসেনি, সুতরাং মানুষের অত সহজ ছিল না যে অডিও ভিজুয়াল মিডিয়ামের মাধ্যমে মানে তাদের বিনোদনের ব্যবস্থা করা, সুতরাং সিনেমা দেখতেই লোকে যেত। এবং সিনেমা আজকের দিনে যেভাবে বিনোদনের একটা জায়গা হয়েছে, সিনেমা লোকে যেভাবে দেখতে যায় সেরকম তো ছিল না, সিঙ্গল স্ক্রিনে ছিল, মাল্টিপ্লেক্স তো নয়, সিনেমা দেখাটা ছিল একটা বিশেষ ইভেন্টের মতন, একটা বিশেষ ঘটনার মতন পরিবারে। এবং হয়তো মানে আমাদের পরিবার তো সেভাবে সিনেমা বাফ তো ছিলই না, যদিও আমার বাবা প্রয়াত অধ্যাপক তরুণ সান্যাল তিনি কিন্তু সেই প্রথম যে সত্যজিৎ রায়কে পথের পাঁচালী সাফল্যের পর যে প্রথম নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছিল তার আহ্বায়ক ছিলেন কিন্তু আমার বাবা তরুণ সান্যাল। তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্পাদক ছিলেন, মানে কালচারাল সেক্রেটারি ছিলেন। কিন্তু এতৎ সত্ত্বেও পূর্ণেন্দু পত্রী আমার বাবার খুবই বন্ধু, কিন্তু সিনেমার সঙ্গে আমাদের কিন্তু কোনো সম্পর্ক ছিল না, সিনেমা শুধু দেখতে যাওয়াই। মানে আমি যে কোনো কালে কখনো সিনেমার পরিচালক হব বা সিনেমাতেই ঘুমবো, সিনেমাতেই খাবো, সিনেমাতেই স্বপ্ন দেখবো, সিনেমাতেই ঘোরাঘুরি যাবো, এরকমটা ভাবার কোনো জায়গাই ছিল না। বিষয়টার সুসূত্রপাত তো এরকম জায়গাতেই হয়েছিল, মানে ওই বীজটা বোনা হয়ে গিয়েছিল সেই যে ছবিঘর সিনেমা হলে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম সবাই মিলে, এবং শেষ দৃশ্যে ওই রাজকন্যাদের উপস্থিতি। আমি যখন হায়ার সেকেন্ডারিতে ভর্তি হলাম সেই সময়, মানে একদম জাম্প কাট করলাম, এটা সিনেমার ভাষায় মানে একেবারে এই সময় থেকে চলে গেলাম একদম একটা দীর্ঘদিন পরে, যখন আমার জ্ঞানগম্য হয়েছে আমি সিনেমা দেখি, তখনও কিন্তু মাল্টিপ্লেক্স আসেনি, এবং সেটা হচ্ছে 81-82 সাল। সেই সময়টাতে আমি গোর্কি সদনে ভর্তি হয়েছিলাম রাশিয়ান ভাষা শিখব বলে, তো রাশিয়ান ভাষা শেখা তো হলো না, কিন্তু যেটা হলো সেটা হচ্ছে সেই সময় গোর্কি সদনে নিয়মিতভাবে সারা বিশ্বের সেরা সেরা ক্লাসিক ছবি এবং আধুনিক যে ছবিগুলো সেই ছবিগুলো নিয়মিত প্রদর্শন হতো। আমি কোনোভাবে সেই ছবিগুলো দেখতে শুরু করলাম, আর এই যে ছবিগুলো দেখলাম, ধরা যাক সেই সময় ধরুন প্রথম দেখলাম আইজেনস্টাইনের ছবি, উদেভকিনের ছবি, দৌভজেঙ্কোর ছবি, এবং প্রথম আমি ওই যে ওডেসার মানে ওই ব্যাটলশিপ পোতেমকিনের যে দৃশ্যটা যেখানে ওদের সাথে ফায়ারিং হচ্ছে এবং সেই প্যারাম্বুলেটারটা ক্রমশ ক্রমশ সিঁড়ি টপকে টপকে চলে যাচ্ছে, এই দৃশ্যটা আমাকে ভীষণভাবে যাকে বলে নাড়াচাড়া করে দিল। এবং আমি তখন টুকটাক লিখতাম, একটু একটু লেখার চেষ্টা করতাম, এবং শব্দ নিয়ে নাড়াচাড়া, খেলাধুলো, এই ব্যাপারগুলো কিন্তু শব্দ নিয়ে খেলার মধ্যে আবদ্ধ ছিল, গল্প, কবিতা, গান, এবং গানের চর্চাটা যেহেতু আমি সেটার ভেতরে ছিলাম, সুতরাং সব কিছুর ভেতরে কোথাও একটা রিদম বা একটা ছন্দ খোঁজার আমি চেষ্টা করতাম। এই সময়ে দুটি ছবি আমার বিশেষভাবে মনে পড়ছে। একটি ছবি হচ্ছে মৃণাল সেনের মৃগয়া। মৃগয়া ছবিটির একটি প্রদর্শনী হলো গোর্কি সদনে, এবং আমি সেই শোটাতে উপস্থিত ছিলাম যেখানে মৃণাল সেন নিজে উপস্থিত, এবং আমার ঠিক সামনের রোতেই একটি অল্প বয়সী মেয়ে বসেছিল, যে মেয়েটি একটা ছোট খোঁপা করা ছিল, শাড়ি পরা ছিল, এবং পরে আমি যখন দেখলাম সিনেমাটা হয়ে যাবার পরে ওই মেয়েটিকে মঞ্চে তোলা হলো, দেখলাম তিনি হচ্ছেন মমতা শঙ্কর। তখন তার পরিচয় হচ্ছে উদয় শঙ্করের মেয়ে মমতা শঙ্কর। কি অসাধারণ সেই ছবিটা! কিন্তু এই যে সিনেমার পর্দার মানুষজন চোখের সামনে একেবারে তাদেরকে হাত বাড়ালে পাওয়া যায়, ছোঁয়া যায়, সিনেমা মানে যে একটা কোথাও স্বপ্ন ছোঁয়ার চেষ্টা, এইটা সেদিন সেই সময়টাতে আমার ভীষণভাবে মনে হতে লাগলো। এই একটি ঘটনা। আরেকটি ঘটনা হচ্ছে সের্গে বন্দারচুকের ওয়ার অ্যান্ড পিস। ওয়ার অ্যান্ড পিস তার আগে আমি সংক্ষিপ্ত আকারে পড়েছিলাম টলস্টয়ের বিশ্ববিখ্যাত উপন্যাস। ওয়ার অ্যান্ড পিসকে দুটো খণ্ডে এই সের্গে বন্দারচুকের একটি ছবি আমি দেখি, যেখানে ওই ছবিটা দেখতে দুদিন পর পর দেখানো হয়েছিল দুটো মানে পার্ট ওয়ান পার্ট টু করে। এই ছবিটা আমার ভেতরে এবং তার যে একটা মিউজিক্যাল গড়ন, তার যে একটা শৈল্পিক চেহারা, তার যে একটা ক্রমশ ক্রমশ গল্পটা গড়ে ওঠার একটা মাউন্টিং, এই গোটা ব্যাপারটা না আমাকে মানে ভীষণভাবে, যেভাবে একদম ছোট্টবেলায় গুপিকাইন বাঘাবাইন দেখে একেবারে অস্টুডেন্ট হয়ে গিয়েছিলাম, এই ছবিটা আমাকে কিন্তু ভীষণভাবে নাড়া দিয়েছিল। নাড়া দেওয়া মানে শুধু নাড়া দিয়ে চিন্তা ভাবনার মধ্যে থাকা সেরকম না, আমার কোথাও মনে হচ্ছিল যে আচ্ছা এটা কি করা সম্ভব, এটা করার জন্য কি করা যেতে পারে, কি কি শিখতে হবে, কি জানতে হবে। তো ছোটবেলায়
মানে যখন আমি 7-8 পড়ি তখন থেকেই ক্যামেরা নিয়ে খেলা করাটা আমার একটা বিশেষ সুযোগের ব্যাপার ছিল। কারণ সেই সময় ক্যামেরা, আজকে যেমন মোবাইল ফোন এসে মানে ক্যামেরা, ডায়েরি, ঘড়ি, ক্যালেন্ডার সমস্ত কিছুর প্রয়োজনটাই যেমন মিটিয়ে দিয়েছে, আমাদের সময় তো সেটা ছিল না ছোটবেলায়। সুতরাং আমাদের কাছে ক্যামেরা ছিল। প্রথম আমি একটা ক্যামেরা পাই, আর্টফার, একটা বক্স ক্যামেরা, 10টা মাত্র ছবি তাতে তোলা যেত, এবং ছবি তোলার ব্যাপারটা ছিল যথেষ্ট কস্টলি অ্যাফেয়ার। আমি তো তখন স্টুডেন্ট, আমার তো টাকা পয়সা বিশেষ ছিল না, যা কিছু হাত খরচের জন্য যেটুকুনি মামা পিসিরা এসে অল্প অল্প দিত সেটা, আর তাছাড়া মানে যেটুকুনি সিনেমা মানে রিল কেনার এবং রিলটা সেটা ধুয়ে যে নিয়ে আসা ছবিগুলো সেগুলোর জন্যে মা বাবার কাছেই টাকাটা নিতাম। তো সেই আমার প্রথম ছবি তোলা শুরু হলো, অর্থাৎ স্বপ্নকে ক্রমশ ক্রমশ একটা শেপের মধ্যে নিয়ে আসা, যে স্বপ্ন মানে যেমনটা আমি দেখছি সেই দেখার সঙ্গে শুধুমাত্র ফটোগ্রাফির সঙ্গে সঙ্গে যে তার একটা মানুষের কল্পনারও যে একটা সংযোগ থাকে সেইটা আমি আবিষ্কার করতে শুরু করলাম। অর্থাৎ কিনা ফটোগ্রাফি মানে শুধুই মানে একটা জাস্ট ছবি তুললাম, একটা মানুষ কি একটা ফল, ফলটারই জাস্ট প্রতিচ্ছবি বা প্রতিলিপি নয়, ওটার ভিতরে যিনি ছবি তুলছেন বা যিনি দেখাতে চাইছেন তার আরো কিছু ভাবনা থাকে। অর্থাৎ একটি ফল দেখানোর পেছনেও তার আরেকটা কোনো গল্প থাকতে পারে, আরেকটা কোনো স্টোরি থাকতে পারে। তো যাই হোক, এই আকফা ছবি, আকফা ক্যামেরাতে আমার ছবি তোলা শুরু হলো। তখন আমি ক্লাস 7-এ পড়ি এবং প্রথম আমি ছবি তুললাম, মানে সিরিয়াসলি ছবি তুললাম, মুর্শিদাবাদে গেলাম। মুর্শিদাবাদে আমাদের স্কুল থেকে নিয়ে যাওয়া হয়েছিল, আমি বিভিন্ন সেখানে যে নিদর্শনগুলো আছে, প্রত্ন নিদর্শন, সেইগুলো ছবি তুলেছিলাম, বেশ কিছু আমাদের বন্ধু বান্ধবদেরও ছবি তুলেছিলাম। এরপরে আমি আরেকটি ক্যামেরা পাই, তারপরে আরও একটি ক্যামেরা পাই, ক্রমশ ক্রমশ যে ক্যামেরাগুলো আফা ওই মানে কি বলবো বক্স ক্যামেরা থেকে আরও আধুনিক এবং সেই সময়কার তুলনায় যথেষ্ট আধুনিক, খুব দামি নয়, সেই সমস্ত ক্যামেরাগুলোতে আমি খুব ছবি তুলতাম। একবার কি হলো, আমি 26 জানুয়ারি যে রিপাবলিক ডে প্যারেড হয় সেই প্যারেডে ছবি তুলতে গিয়েছিলাম, এবং ছবিটাতে যেমন যেমন আসছে তখন তো মানে এখন ছবি তুলেই ছবিটা দেখে নেবো এরকমটা সুযোগ ছিল না, ছবিটা মানে ধুয়ে আসার জন্য অপেক্ষা করতে হতো, মানে নেগেটিভ পজিটিভের ব্যাপার ছিল। তো প্রচুর ছবি তুললাম, প্রচুর ছবি তুললাম, এবং ছবি তোলার পরে সেই মানে এক একটা দৃশ্য আসছে, এক একজন আসছে, এক একটা পারফর্মার আসছে, যেন মনে হচ্ছে তখনই ওই ছবিটাকে আমার তখনই ফ্রেমবন্দি করতে হবে, এবং আমি একটা সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে এরপরে দেখলাম যখন ছবি ধুয়ে এলো একটা ছবি ওঠেনি, সমস্ত ছবিগুলোই জ্বলে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। এইটা আমাকে আরেকটা শিক্ষা দিল যে স্বপ্নের কাছাকাছি পৌঁছতে গেলেও একটা ন্যূনতম শিক্ষার দরকার আছে। ন্যূনতম শিক্ষা মানে কি, যেহেতু আমি এটা কবিতা লেখা বা গান গাওয়ার মতন ব্যাপার নয়, এর সঙ্গে আমার একটা কোনো টেকনিক্যাল সাপোর্ট লাগে, অর্থাৎ ক্যামেরাকে লাগবে, তার আলো লাগবে, এই বিষয়টুকুনি আমার জানা দরকার, শেখা দরকার, অর্থাৎ ক্যামেরা সবকিছুই করবে আমার নির্দেশ অনুযায়ী করবে। তো এইটা ছিল আমার শিক্ষা। তো ওই একই সময়ে আমাদের ক্লাসে বা ওই সময় অন্যান্য আর্টসে দুজন ছাত্র ছিল, যে দুজন ছাত্র ছিল তারা জন্মান্ধ। এই জন্মান্ধ দুজন ছাত্র, তাদের তারা আমার বন্ধু ছিল, তাদেরকে আমি কলেজে যাওয়ার সময় হাত ধরে নিয়ে যেতাম, কারণ তারা দেখতে পেতেন না বলে রাস্তা চলতে অসুবিধে হতো, আমি তাদের হাত ধরে নিয়ে যেতাম, এবং ফেরার সময়ও ছুটির সময় অপেক্ষা করতেন আমার সেই বন্ধু, আমি তাকে হাত ধরে নিয়ে আসতাম। তো এই মানুষটির কাছে আমি প্রথম শুনি যে সিনেমা দেখার কথা, যে আমার ধারণা ছিল সিনেমা তো শুধু চোখ দিয়েই দেখা, কিন্তু সিনেমা যে কান দিয়ে দেখা যায় এইটা হচ্ছে আমাকে প্রথম ওই মানুষ শোনালো এবং শেখালো। ও আমাকে বলতো যে আমার সিনেমা দেখতে খুব ভালো লাগে, তার কারণ সিনেমা যখন আমি দেখি তখন আমি সিনেমার অনেক কিছু আমি কল্পনা করে নিই, এবং যে কল্পনাগুলোর কাছাকাছি আমি পৌঁছানোর চেষ্টা করি, কারণ ওগুলো দিয়েই আমি স্বপ্ন দেখি, আমার স্বপ্নগুলোই তৈরি করে দেয় সিনেমা। আপনারা যখন আমাকে এই আমার অভিজ্ঞতা নিয়ে সিনেমার কথা নিয়ে কথা বলতে বলেছিলেন, আমার না আমার সেই ছোটবেলার, সেই ছোটবেলাই বলবো কিশোরবেলার সেই বন্ধুর কথা মনে পড়ে গেছিল, সেই জন্মান্ধ বন্ধু মানুষ বেড়া, ও আমায় বলেছিল যে সিনেমা দেখে। তার মানে এরপর যখন, এবং সেই সময় টেলিভিশনে এসে গেল, টেলিভিশনে ও অনেক সময় আমার সঙ্গে বসে দেখতো, সাউন্ডগুলো শুনতো কোনো নাটকের, এবং শুনতে শুনতে কোনো জায়গায় বুঝতে না পারলেও আমাকে জিজ্ঞাসা করতো। আমি যখন তখন বুঝলাম যে দৃশ্য কাব্য যখন রচনা হচ্ছে সিনেমার চলচ্চিত্রের পর্দায়, তখন তার 50 ভাগ 50 ভাগ করে ভাগ করতে আমরা পারবো না। আমার সেই সময় থেকে মনে হলো সিনেমা বা চলচ্চিত্রের 60 ভাগই হচ্ছে সাউন্ড এবং 40 ভাগ হচ্ছে তার দৃশ্য।
যদিও বাংলায় আমরা একে চলচ্চিত্র বলি, অর্থাৎ তার যদি সাউন্ডের কথাটা আমরা উল্লেখ করি না, শুধু চিত্রের কথাটাই উল্লেখ করি। তো যাই হোক, এগুলো তো আমার নিজস্ব মানে যে ধ্যান ধারণাগুলো সেগুলো ক্রমশ সিনেমার জন্য তৈরি হচ্ছিল, এবং সিনেমার যে ভাবনা, সিনেমার ভেতর যে অবগাহন করা বা সিনেমার ভেতরে একটা অঙ্গ হিসেবে ঢুকে পড়া, তখন সেই সময় যেটা মনে হয়েছিল যে সিনেমার একটা পার্ট আমি হতে পারি এরকমই যদি আমি সিনেমার অর্থাৎ পর্দায় অভিনয় করি। আমি অভিনয় করতাম, সেই সুযোগটা আমার কাছে এসেও গিয়েছিল, আমি ছবিতে অভিনয়ও করলাম। কিন্তু অভিনয় করার চেয়েও আমার সবচেয়ে বেশি আগ্রহ ছিল যেটা হচ্ছে যে সিনেমার যে মেকিংয়ের যে পদ্ধতি, যে বিশাল কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের ভেতরে একাত্ম হওয়া। আমি যে স্বপ্নের কথাটা বলতে চাইছি, এই সিনেমা কেন স্বপ্ন, শুধুমাত্র যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা সিনেমার পর্দায় নায়ক নায়িকা বা শুধুমাত্র সামনে আসার জন্যে বা হিরো হিরোইন বা পার্শ্ব চরিত্র যাই বলুন না কেন, যেগুলো করার জন্যে অজস্র মানুষ আসে, এবং মানে লোকজন এরকম একটা সুন্দর দেখতে ছেলে বা মেয়ে হলে লোকজন এরকমও বলে যে তোর এত সুন্দর চেহারা আছে সিনেমায় নেমে জানা, অর্থাৎ সিনেমায় নামা একটা বিশেষ ভাবনা বা বিশ্বাস বলে মানুষের কাছে একটা গ্রাহ্য ধারণা রয়েছে। কিন্তু এটা সম্পূর্ণটা ভুল ধারণা, তার কারণ সিনেমা নিয়ে যারা স্বপ্ন দেখে তারা সকলেই সিনেমার সামনে আসার জন্য নয়, সিনেমা তৈরির পেছনে অজস্র মানুষ কাজ করে। অর্থাৎ যখন সিনেমা তৈরির যে আইডিয়াটা কনসিভ করা থেকে শুরু করে তার লেখা, তার ডায়লগ লেখা, তার ক্যামেরা, মেকআপ, শিল্প নির্দেশনা, তার প্রোডাকশন, তার সম্পাদনা, মিউজিক, তার সাউন্ডের যে কাজ, সমস্ত মিলিয়ে এত প্রকাণ্ড কর্ম, মানে একটা বিশাল কর্মযজ্ঞ যাকে বলে। তো আমি যখন আমার ইন্ট্রোডাকশনের সময় আপনারা যে বলছিলেন যে আমি শুরু করেছিলাম অভিনয় দিয়ে, ঠিকই কথা যে অভিনয় দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমার পড়াশোনা যে ছিল সিনেমার থেকে শতহস্ত দূরে। আমি পড়াশোনা করেছিলাম, আমি ভীষণ মানে পশু পাখি এবং জীব জগতের অনুরাগী। আমি প্রথমে বটানি নিয়ে পড়াশোনা করেছিলাম এবং তার পরবর্তীকালে আমি ভেটেরিনারি সায়েন্স নিয়ে পড়াশোনা করি, এবং আমি একজন পশু চিকিৎসক হিসেবে আমার একটি ডিগ্রিও আমি পাই। 5 বছর পড়াশোনা করেছিলাম, কিন্তু ওই সময়টাতেই আসলে কিন্তু আমি সিনেমার কাজটা শুরু করে দিয়েছিলাম। অর্থাৎ আমার অভিনয় যা কিছু আমি করেছি এবং ক্যামেরার সামনে এসে যে আমার যা কিছু অভিজ্ঞতা অর্জন করা, সেগুলো কিন্তু আমি ওই সময়টাতেই করেছিলাম যখন আমি ভেটেরিনারি পড়ছিলাম। অর্থাৎ একটা চূড়ান্ত কঠিন সাবজেক্ট, যে সাবজেক্টের ভেতরে তখন সত্যি কথা মানে মানুষের হাবুডুবু খাওয়ার কথা, এতই বিস্তৃত এবং এত সুন্দর একটা বিষয়, কিন্তু সিনেমা আমাকে প্রবলভাবে টানছিল। যেভাবে মানে মাধ্যাকর্ষণ শক্তিতে একটা মানুষ লাফিয়ে উঠলে সে মাধ্যাকর্ষণ শক্তিতেই আবার পৃথিবীর কাছেই এসে পড়ে, আমি ঠিক সিনেমার কাছে ওই রকমভাবেই যত দূরেই যাওয়ার চেষ্টা করি না কেন, আমি সিনেমার প্রতি মানে সাংঘাতিকভাবে আকৃষ্ট হতে শুরু করি। 2 ছবিতে পরপর আমি অভিনয় করলাম, উত্তরাধিকার এবং অপরিচিতা। এই এই 2টো ছবিতে অভিনয় যখন আমি করছি, সেই সময় কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম, আমার যিনি পরিচালক ছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে আমার ক্যামেরা নিয়ে কিছু কিছু প্রশ্ন ছিল, কারণ তখনও তো আমি টেকনিক্যালি কিছুই জানতাম না। কিন্তু ধরা যাক একটা ক্লোজ শট কতটুকুনি হবে, একটা মিড শট কতটুকুনি হবে, অর্থাৎ আমি যখন অভিনয়টা করছি আমার কতটা দেখা যাচ্ছে, অর্থাৎ আমার হাত পা দেখা যাচ্ছে কিনা, আমার হাত পায়ের এক্সপ্রেশনগুলো আমি দেবো কিনা, এগুলো আমি জানার চেষ্টা করেছিলাম। এরপরে আমি 88 সালে বিকল্প বলে একটি ছবিতে অভিনয় করি, এবং বিকল্প ছবিতে যখন অভিনয় করি তখন এই ছবিটির পরিচালক ছিলেন উৎপলেন্দু চক্রবর্তী, এবং তার আগের 2-3টি কাজ আমি দেখে খুবই মুগ্ধ ছিলাম। অর্থাৎ তার ময়নাতদন্ত, চোখ, দেবশিশু, এই 3টি ছবি ইতিমধ্যে তখন হয়ে গেছে, এবং এই 3টি ছবি আমার কাছে এখনো মনে হয় যে একজন সিনেমা শিক্ষার্থীর কাছে এই 3টি ছবি কিন্তু এক একটি পাঠ্য বইয়ের মতন মনে হয়, তো যেভাবে পথের পাঁচালিও আমার মনে হয়। তো যাই হোক, আমি 88-এ যখন এই ছবিটাতে আমি অংশগ্রহণ করি, এই ছবিটাতে অংশগ্রহণ করার সময় পরিচালক মশাই আমাকে ছোট ছোট করে কিছু কিছু, আমার হয়তো অতিরিক্ত আগ্রহ দেখে কিছু কিছু দায়িত্ব উনি আমাকে দিতেন, যেন এই অংশটুকুনি তুমি একটু ডেভেলপ করো তো, এই অংশটুকুনি একটু ডায়লগটা লিখে ফেলো তো। তো ডায়লগ লিখে ফেলা বা যখন গানটা করা হচ্ছে তখন উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে এখানে একটা যদি রবীন্দ্রসঙ্গীত লাগাই কোন গানটা হতে পারে। আমি ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শিখে এসেছি, সুতরাং সেই জায়গাগুলোতে আমার আমি আমার যেন মনে হয়েছিল আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারছি। এবং যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি হলো, ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির সময়টাতেও আমি বললাম যে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরির সময় থাকবো।
এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক রেকর্ডিং এর সময়ও আমি এনটিওয়ান স্টুডিওতে রেকর্ডিং হয়েছিল, সে প্রকাণ্ড কর্মকাণ্ড, আজকে ভাবাই যাবে না। আজকে কিন্তু দিন একদম বদলে গেছে, এটা আমি বলছি কত সাল আগের কথা, অর্থাৎ আজ থেকে অনেক বছর, মানে প্রায় বলতে মনে হচ্ছে যেন গত শতাব্দীর ঘটনা। যাই হোক, তো সেই এই যে মিউজিক রেকর্ডিং, মিউজিকের বিষয়টার ভিতর থাকা, এখানে আমি পরিচালকের বুৎপত্তি দেখছিলাম, অলোকনাথ দে ছিলেন তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর তাদের ইয়ে, এবং সমস্ত মানে কলকাতা শহরে বড় বড় মিউজিশিয়ানরা তারা সেখানে মিউজিক করছেন। আর মিউজিক তো আমার সাবজেক্ট, মিউজিক তো আমার মানে ভেতরে রয়েছে। আমি মানে আমি সত্যি কথা বলছি, ওই মিউজিক করাটা দেখেই না মানে আমি বলতে গেলে মানে অর্ধেক পাগল হয়ে গেছে। আমার হচ্ছে একটা ছবিতে আমরা যখন দেখি আধ ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ছবি দেখি গুড ব্যাড বলে চলে আসে, কিন্তু একটা ছবি করার পেছনে কি সাংঘাতিক মেহনত, কতগুলো মানুষ কাজ করছে, শত শত মানুষ কাজ করছে একটা শট নেওয়ার পেছনে। শুধু আমরা দেখতে পাচ্ছি একজন নায়ক বা নায়িকাকে, কিন্তু তার পেছনে কত মানুষ কাজ করছে, এইগুলো দেখতে দেখতে না আমি সিনেমা মাধ্যমের প্রতি আমার যে একটা বিষয় ছিল, এই বিষয়টা ক্রমশ ক্রমশ খুব প্র্যাকটিক্যাল একটা জায়গায় আসতে শুরু করলো। আমি দেখলাম যে এটা অসম্ভব তো নয়, মানুষেরা এই অসম্ভবটাকে সম্ভব করছে, এবং যারা করছে তারা প্রত্যেকে কোনো না কোনো একটা বিষয়ে, বিশেষ বিষয়ে শিক্ষিত হয়ে আসছেন বা প্রশিক্ষিত হয়ে আসছেন, তারা এই কাজগুলো করছেন। তো তারা যখন করছেন, তারাও আমারই মতো নুন ভাত খান, আমি কেন পারবো না? আমি যদি এই অংশটুকুনি শিখে নিই, কিছু মানে অসম্ভব বলে তো কিছু হতে পারে না। তো যাই হোক, এইভাবে চলতে শুরু করলো, আমি গান লিখলাম, লিখতে শুরু করলাম, প্রচুর গান লিখলাম, প্রচুর গানে সুর করলেন উৎপলেন্দু, অনেক অনেক গানে আমি নিজেও সুর করলাম, এবং গানগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হতে শুরু করলো। এবং 90 সালে একটি ছবি উৎপলেন্দু চক্রবর্তী তৈরি করেছিলেন, যে ছবিটির নাম ছন্দনীর। ছবিটির বিষয়বস্তু ছিল ভারতনাট্যম শিল্পীর স্ট্রাগল ইত্যাদি, যেখানে অনেকগুলো গানের দরকার ছিল, এবং গানগুলো লিখতেও আমার ভালো লাগছিল, গানগুলো তাৎক্ষণিকভাবে সুর হতো, এবং ওই ছবিটার পুরো মেকিং এর সঙ্গে আমি একেবারে ওতপ্রোতভাবে থাকলাম। সুতরাং অনেকে যখন আমি জিজ্ঞেস করেন যে আজকে যে আমার কোনো প্রথাগত সিনেমা তৈরির শিক্ষা আছে কিনা, সেখানে আমি আমি মানে খুব সবিনয়ে বলি যে প্রথাগত শিক্ষা কিছু নেই যেমন, আবার প্রথাগত শিক্ষা একেবারে নেই এ কথাটা বলতে পারবো না। কেন বলতে পারবো সেটাতে এবার আসছি, যে কি করে আমি স্বপ্নর কাছাকাছি পৌঁছলাম, কেন সিনেমা এখনো আমার কাছে মনে হয় সিনেমা মানেই স্বপ্ন। 90 সালে আমি রাষ্ট্রপতি পুরস্কার পেলাম, যেটাকে বলে রজত কমল এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, তো সেইটা পেলাম বেস্ট লিরিসিস্ট হিসেবে, এবং লিরিসিস্ট হিসেবে পুরস্কার পেয়ে আমার তো ভালোই লাগলো, ভালো লাগারই কথা। কিন্তু ঘটনা হচ্ছে যে কোনোটাই তো কিছু পাবার জন্য আমি কিছু করছিলাম না, আমি যা কিছু করছিলাম সব কিছু আউট অফ 100% প্যাশন, এত তীব্র প্যাশন আমার সিনেমার জন্য, এত ভালোবাসা সিনেমার জন্য, যে তখন আমি কেবলই ভাবতাম যে সিনেমা করতে করবার জন্য যে পথটুকুনি, যে কষ্টটুকুনি করতে হবে আমি কষ্ট করতে রাজি আছি, অনেক কষ্ট করতে রাজি আছি। কিন্তু ইতিমধ্যে কি হলো, আমার দুটি সন্তান হলো, তারা খুবই ছোট ছোট, সেই অবস্থাতে আমার জীবনে একটি চ্যালেঞ্জের জায়গা এলো যে আমি আমার ভেটেরিনারির জায়গায় ফিরে যাব নাকি সিনেমা। 97 সাল, সেটা আমার কাছে ছিল একেবারে একটা চ্যালেঞ্জ, এবং যেহেতু ভেটেরিনারির একটা ডিমান্ড বা চাহিদা রয়েছে সমাজে, এবং চাকরির সুযোগ সুবিধাটাও রয়েছে, তখন আমার বয়সটাও কম ছিল, সুতরাং সরকারি চাকরি তো আমার জন্য ছিলই, কিন্তু আমি তখন বেছে নিলাম সিনেমা, কারণ সিনেমাকে ছোঁয়ার জন্যই, সিনেমার কাছে যাবার জন্যই, তার কোলে বসার জন্যে বা তাকে কোলে নেবার জন্যই আমার যেন একটা আকুতি, একটা যেন মানে একটা একটা যেন চাহিদা ভেতর থেকে ভীষণভাবেই ছিল, এবং সেটা তৈরি হচ্ছিল ক্রমশ 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 ক্রমশ, এটা বাড়ছিল। অর্থাৎ আমি যে ছবি আঁকি, আমি যে লিখি, আমি যে গান গাই, আমি যে সুর সৃষ্টি করি, কিংবা আমি যে সমস্ত ছেলে মেয়েদের জুটিয়ে নিয়ে আমি নৃত্যনাট্য করাই বা নাটক করাই, এই সমস্ত কিছুটাই যেন একটা জায়গাতে একটা শেপ পেতে পারে একটা সিনেমার ভেতরে। কোথাও আমার একটা মনে হচ্ছিল যে আমি এই এটা সমুদ্র হতে পারে, কিন্তু আমি এখানে সাঁতরাতে পারবো, কারণ এখানে আমি যে পরিমাণ অক্সিজেন পাই আর কোনো পেশাতে গেলেই আমি সেই অক্সিজেনটা আমি পাবো না। সুতরাং ঝুঁকি তো ছিলই, ঝুঁকি মানে অসম্ভব ঝুঁকি, কিন্তু ঝুঁকি না নিলে তো কোনোদিন স্বপ্নের কাছাকাছি পৌঁছানো যায় না। সুতরাং 97 সালে সেই যে ঝুঁকিটা নিলাম, চেষ্টা করলাম লেখালেখি করার, আমার ওই ন্যাশনাল অ্যাওয়ার্ডটা আমাকে কিছুটা সাহায্য তো করেইছিল, আর যে বন্ধুরা যারা ছিলেন তারা অনেকেই আমাকে সহায়তা করার জন্য এগিয়েও এসেছিলেন। আমার সেই দিক থেকে সত্যি কথা বলবো, বন্ধুভাগ্য বরাবরই খুব ভালো।
তো সেই রকমই একটা জায়গা থেকে আমি প্রথম ছবি করবার সুযোগ পেলাম, এটা হচ্ছে 98 সাল অনু। এবং অনু যখন আমি করছি তখন আমার মনে হয়েছিল আজকে আমি আপনাদের কাছে অনু তৈরির 22 বছর বাদে খুব সৎভাবে একটি কনফেশন করি যে অনু হয়তো অন্যরকম হতে পারতো, মানে আমার যদি তখন মন মানসিকতা অন্যরকম হতো, যেহেতু একজন চিত্র পরিচালকের তারই মনের একটা প্রতিফলন, যেভাবে আমরা আয়নায় নিজেকে দেখি ঠিক সেই রকমই যে আয়নায় নিজেকে দেখার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের সৃষ্টি করা চলচ্চিত্র। অর্থাৎ একটা চলচ্চিত্র দেখলে একজন পরিচালক তিনি নিষ্ঠুর না মানবিক, তিনি হাস্যরসিক না তিনি অতি সিরিয়াস, তিনি জীবনকে কিভাবে দেখেন, তিনি খুব লঘুভাবে দেখেন নাকি তিনি জীবনকে আসলে সিরিয়াসলি দেখেন এবং ভালোবাসেন, এগুলোর কিন্তু প্রতিফলন হয়, এটা আমার বিশ্বাস। তো অনু যখন আমি করছিলাম সেই সময় আমার মনে হয়েছিল আমি হয়তো আরেকটা ছবি করার সুযোগ জীবনে নাও পেতে পারি, হয়তো এটাই আমার প্রথম এবং শেষ ছবি হবে। সুতরাং আমি ছোটবেলা থেকে বড় হতে হতে এবং জীবনে যে ধাক্কাগুলো খেতে খেতে আমি বুঝেছিলাম যে যেখানে আমি পা ফেলতে চেয়েছি, অর্থাৎ যেমন ভেটেরিনারি জায়গাটাই বলুন কিংবা সিনেমার জায়গাটাই বলুন, সব জায়গাতেই আমার বড় প্রতিবন্ধকতা ছিল যে আমি নারী, আমি মেয়ে, এবং এই বিষয়গুলো ছিল তখন পুরুষের সাম্রাজ্য, যেখানে মেয়েরা মেয়েদের পা ফেলাটাই ছিল একটা খুব কঠিন ব্যাপার। আমি যখন ভেটেরিনারি পড়তে যাই তখনও বিষয়টা এরকম ছিল, ভালোবেসে পড়তে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়েও বুঝতে পেরেছিলাম এটা আসলে আমি কিছুটা অনধিকার প্রবেশ করেছি। যাই হোক, কিন্তু সিনেমা তো আমায় টেনে নিল, সিনেমার জায়গাতেও তখন নারী পরিচালক বা মহিলা পরিচালক অনেক সংখ্যায় কম। আমি সুতরাং আমার তখন এটা ভয় হয়েছিল, যেটা আমি আজকে আপনাদের কাছে কনফেস করছি, যে আমি হয়তো আরেকটা ছবি করতে পারবো না। যার ফলে অনুতে আমি আমার যা কিছু ভাবনা সেই সমস্ত ভাবনাগুলো ডায়ালগের মাধ্যমে এবং ঘটনার মাধ্যমে আমি ছবিটাতে ছত্র ছত্র গেঁথে দিয়েছিলাম। বহু কথা আছে, রবীন্দ্রনাথের প্রসঙ্গ এসেছে, বঙ্কিমচন্দ্রের প্রসঙ্গ এসেছে, রুশোর প্রসঙ্গ এসেছে, মাওসেতুংয়ের প্রসঙ্গ এসেছে, নানাজনের প্রসঙ্গ এসেছে। এবং সেখানে বহু সময় মানে আমার বাবা ছবিটা যখন টেলিভিশনে তো অজস্রবার দেখিয়েছে, দেখাতে বাবাই আমাকে বলেছেন যে সত্যজিৎ রায়ের ছবি দেখে শিখতে পারিস না, এত ডায়লগ কেন তোর ছবিতে। কথা হচ্ছে আমার তোর প্রথম ছবি, আমি সেই ছবিটাতে আর আমি তো কাউকে কখনো বলতে পারিনি যে যদি আরেকটা ছবি করতে না পারি, এই কথাগুলো যদি আরেকবার বলতে না পারি। সুতরাং আমি সেই ছবির ছত্রে ছত্রে গেঁথে দিলাম আমার যা কিছু ভেতরকার কষ্ট, প্রতিবাদ এবং প্রতিরোধের স্বপ্নগুলো, সেইভাবে তৈরি হলো অনু। যাই হোক, অনু ছবিটা তৈরি হওয়ার পরে সেটা দর্শকের কাছে গ্রাহ্য হলো, দর্শক আমাকে ফিল্ম ডিরেক্টর হিসেবে মেনে নিলেন। এবং ছবি তৈরির সময় যেটা আজকে বলতেই হয় যে ইউনিটটা তৈরি করা হয়েছিল, সেই ইউনিটে শক্তি বন্দ্যোপাধ্যায়ের মতন একজন প্রবাদ প্রতিম সিনিয়র সিনেমাটোগ্রাফার কাজ করেছেন, এবং তার ভেতর তো ইন্দ্রাণী হালদারের মতন তখন নবীন শিল্পীও রয়েছে, সবাই কাজ করেছে। একটা জিনিস বলতেই হবে যে এটা তো একটা জাহাজ ভাসানোর মতন, একটা অজানা সমুদ্রে পাড়ি দিচ্ছি, তার নেভিগেশন ইত্যাদি সমস্তটাই কিন্তু জানতে হবে পরিচালককে, পরিচালকই হচ্ছে ক্যাপ্টেন। তো সেই ক্যাপ্টেনের উপর কিন্তু এরা প্রত্যেকে একদম চোখ বুজে ভরসা করেছিলেন, যার ফলেই আমার এখনো মনে হয় যে অনুর মতন যদি আবার আমি ছবি করবার সুযোগ পেতাম, অর্থাৎ ওই রকম হয়তো পরে আরেকটা ছবি করার সুযোগ পাবো না, এইরকম একটা জায়গা থেকে আমি আমার সমস্ত কথা যদি গেঁথে দিতে পারি সেলুলয়েডের পর্দায়, এখন তো সেলুলয়েড নয় ডিজিটালি, তো সেটা হয়তো আমি আবার আমি আমার নিজেকে উজাড় করে দিতে পারবো। সেখানে কারোর কোনো রকম নির্দেশ থাকবে না, কোনো প্রি সেন্সরশিপ থাকবে না। একটা গল্প বলি, গল্পটা হচ্ছে এরকম, সিনেমার সঙ্গে সেটা সম্পর্ক নেই, যে একটা নাপিত সে বিয়ে করতো, আপনারা অনেকেই জানেন যে নাপিতরা তো চুল দাড়ি নখ ইত্যাদি কাটে, তো সেই নাপিতটা ফোঁড়াও কাটতো। সেই সময় ডাক্তারদের যত রমরমা ছিল না, একটা সময়ের গল্প, তো নাপিত ফোঁড়া কাটতো, সেই নাপিতের এত ভালো অপারেশনের হাত আছে, ফটাফট ফটাফট সমস্ত কেটে দেয়। তো এক ডাক্তার তিনি লক্ষ্য করলেন নাপিতের হাত তো সার্জারির হাত খুব ভালো, তো নাপিতকে ডেকে নিয়ে খুব ভালো করে শেখালেন, দেখো এটা হচ্ছে টিউমার, এটা এইভাবে কাটতে হয়, এটা হচ্ছে অ্যাবসেস, এটা কাটতে গেলে এইভাবে কাটতে হয়, আর এটা দেখো এটা এটা হচ্ছে বিনাইন, এটাকে কাটতে গেলে মুশকিল আছে, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট, এটা এইভাবে কাটতে গেলে কিন্তু বিপদ, এটা কাটা যাবে না। নাপিত তো বেচারা সব শিখে টিকে গিয়ে এবার তো তার হয়ে গেছে মুশকিল,
এবারে লোকজন যারা নাপিতের কাছে আসে বলে ফোড়াটা কেটে দাও, নাপিত বলে এটা তো ফোড়া নয়, এটা তো টিউমার, এটা কাটা যাবে না। তো আমার অবস্থা হচ্ছে সেই নাপিতের ফোড়া কাটার অবস্থা। প্রথম ছবিটাতে তো ঠিক আছে, বেশ সুন্দরভাবে সমুদ্রে সাঁতার টাতার কেটে, মানে চিত সাঁতার, উপর সাঁতার, বাটারফ্লাই, ফ্রি স্টাইল সব রকম কেটে টেটে কোনো রকমে তো পারে এসেছি, এবার দ্বিতীয়বারের জন্য যাত্রা শুরু করব। কিন্তু তখন মনে হচ্ছে এবারে ক্যামেরাটা এটা নিতে হবে, এবারে এটা করতে গেলে এটা করতে হবে। সেন্সারশিপের একটা গল্প রয়েছে, অর্থাৎ অনু করবার সময় তিন তিনটে সিন ঘ্যাঁচা ঘ্যাঁচ কেটে দিতে হয়েছিল, সেই একটা যন্ত্রণা। তখন মনে হলো এরকম দৃশ্য রাখা যাবে না, এই দৃশ্য রাখলে তাহলে কেটে দেবে। কি হলো, আমি কোট আনকোট পরিণত হতে শুরু করলাম। এই জয়ে যেই পরিণত হতে শুরু করলাম, আমি ক্রমশ ক্রমশ মনে হয় যেন স্বপ্নের থেকে ক্রমশ দূরে সরে যেতে শুরু করলাম। আজ পর্যন্ত এই গত 20-22 বছরে 100-এর বেশি ছবি আমি বানিয়েছি। এই 100-এর বেশি ছবির মধ্যে 8টা হচ্ছে ফিচার ছবি, আর বাকি সবগুলো মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, বিভিন্ন ডকুমেন্টারি ইত্যাদি ইত্যাদি ছোটো ছোটো নানান কাজ। কারণ এখন তো এটা আমার পেশা, সুতরাং পেশাদার হলে যা অবস্থা হয়, মানে আমার না বলার উপায় নেই। ছোটো কাজ হোক, মেজো কাজ হোক, সেজো কাজ হোক, সব রকম কাজই আমি করেছি, কারণ আমার একটা ইউনিট আছে, তাদেরকে নিয়মিতভাবে আমাকে কাজও দিতে হয়। সুতরাং আমাদের তো সংসার চলে, সুতরাং আমার শুধু স্বপ্নের কথা ভাবলে তো হবে না, এটাও ভাবতে হবে যে আমাদের পেটে যাতে দানা পানিটা পড়ে। তো সেই কারণে এত ছবি আমি করেছি। এই এত ছবি করার সংখ্যায় এত হলেও এই সব ছবি যে আসলে আমি সেখানে যাকে বলে উজাড় করে দেওয়া, বা আপনার আমার স্বপ্নের প্রতিফলন, বা আপনার আমার স্বপ্নকে ছুঁতে পাওয়া, সেটা কিন্তু আমি করতে পারিনি। আমি এখনো সেই স্বপ্নের কিনারার দিকে সাঁতরেই যাচ্ছি, সাঁতরেই যাচ্ছি তাকে ছোঁবো বলে, আমি কিন্তু তাকে এখনো পর্যন্ত ছুঁতে পারিনি। আমি প্রতিদিন 2 লাইন হোক, 4 লাইন হোক, আমার নিজের ভেতরে যে অজস্র বুদবুদ ওঠে ভাবনার, সেইগুলোকে এর মাধ্যমে, যা লেখালেখি যা সম্ভব সিনেমার মাধ্যমে, এখন সেটা আমি বহুদিনই করতে পারিনি, করতে পারবো এই আশা নিয়েই, এই স্বপ্ন নিয়েই এখনো বেঁচে আছি, এখনো এই বেঁচে থাকা। আর যারা স্বপ্ন দেখেন তারা স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করেন, আর যারা স্বপ্ন দেখেন না তাদের কাছে একটা খুব গুছানো, একটা খুব নিরাপদ শেল্টার, সেটা হচ্ছে খুব বড়। আর যারা স্বপ্ন দেখেন তাদের আসল নিরাপদ শেল্টারটাই হচ্ছে সেই স্বপ্নের কাছে পৌঁছানো। স্বপ্ন সবসময় সত্যি হয়, এবং সিনেমা মানেই স্বপ্ন। স্বপ্ন মানে সিনেমা নয়, সিনেমা মানেই স্বপ্ন। যারা সিনেমার সামনে কাজ করতে চাইছেন, যারা সিনেমার পেছনে কাজ করতে চাইছেন, যারা সঙ্গীত জগতে কাজ করতে চাইছেন, যারা লিখছেন, যারা অক্ষর চর্চা করছেন, যারা মননের চর্চা করছেন, মেধার চর্চা করছেন, কাব্যের চর্চা করছেন, তারা সবাই সিনেমার অঙ্গ। কখন যে কে কীভাবে কোথায় ঢুকে পড়বেন এই স্বপ্নের অংশ হয়ে, কেউ জানে না। আমার এখনও স্বপ্ন, আমি রানী শিরোমণির জীবন নিয়ে একটি সিনেমা বানাতে চাই। আমার স্বপ্ন মুন্সী প্রেমচাঁদের অনল সমাধি, এই গল্পটি নিয়ে আমি একটি সিনেমা বানাতে চাই। আমার স্বপ্ন বাংলাদেশের লেখক ইমদাদুল হক মিলনের মেয়েটির কোনো অপরাধ ছিল না, এই গল্পটি নিয়ে আমি একটি সিনেমা বানাতে চাই। আমার স্বপ্ন আমার নিজের লেখা গল্প বাসা বদল এবং একা, এই দুটি গল্প নিয়ে আমি সিনেমা বানাতে চাই। আমি তার প্রস্তুতি নিয়ে স্ক্রিপ্ট লিখছি। স্ক্রিপ্ট হচ্ছে অত্যন্ত একটা জরুরি অংশ, অর্থাৎ প্রথম ফাউন্ডেশন যদি বলা যায় সেটাই হচ্ছে প্রথম। যারা শিক্ষার্থী তারা জানেন, যারা শিখেছেন তারা তো জানেনই, তাদের কাছে আমি আর কি বলবো, কারণ আমি নিজেও এখনো একজন শিক্ষার্থী, প্রতিদিন শিখছি। এখন আমার মেয়ে, 2 মেয়ে অভিনয় করে, এবং আমার ছোট মেয়ে প্রযোজনা করে, সে চিত্রনাট্য লেখে, আমি তার কাছেও শিখছি, কারণ টেকনোলজি বদলে গেছে, দিনকাল বদলে গেছে। এই কথাটা খুব সহজ বলা, সহজ, কিন্তু আসলে জিনিসটা আত্মীকরণ করা বা বোঝা আসলে কঠিন। এমনভাবেই বদলেছে, এমনভাবেই বদলেছে, আগের সিনেমার সঙ্গে সত্যি সত্যি কোনো সম্পর্ক নেই। আগের একটা সিনেমা বানাতে, অর্থাৎ যখন আমি অনু করেছি, আততায়ী করেছি বা কালোচিতা করেছি, যতজন টেকনিশিয়ান লাগতো, যেভাবে আমরা দৃশ্য কাটতাম, বা পরবর্তীকালে যে আমরা কালার কারেকশন করতাম, তার ধ্যান ধারণাই বদলে গেছে। এখন সবটাই ডিজিটাল, এবং সবটাই, মানে ভাবুন একটা এত বড় ছবি এক জায়গা থেকে এক জায়গায় যাবে, আগে এতগুলো ক্যানে ভর্তি করে করে যেত 35 মিলিমিটারের মানে প্রিন্ট,
এখন প্রিন্টের কোনো গল্প নেই, এইটুকুনি একটা চিপের ভেতরে পুরো ছবিটাকে নিয়ে যাওয়া যায়। একটা সিনেমাকে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে, নানান টেকনোলজি আছে যার মাধ্যমে শুধু ইথারে তারা পাঠিয়ে দিতে পারেন, এইরকম একটা জায়গায় আজকে পৌঁছেছে সিনেমা। সুতরাং আমাদের প্রত্যেক দিন শিখতে হচ্ছে, আগামী দিন হয়তো আরও আরও অনেক কিছুই বদলাবে টেকনোলজি, আমাদের শিখতে হবে। আর এই শেখার তো সত্যি কথা বলতে কি কোনো বাধা ধরা সিলেবাস আসলেই নেই, মানে যেটা আজকে 10 বছর আগে যেটা শিখেছিলাম 15 বছর বাদেই মনে হলো সেটা অবসলিট হয়ে গেছে, আজকে যেটা শিখছি 2 বছর বাদেই সেটাও অপ্রয়োজনীয়, মানে আর সেই সেটা কাজে লাগবে না। কিন্তু আমাদের স্বপ্নগুলো মরবে না, আমাদের স্বপ্নগুলো বেঁচে থাকবে, স্বপ্নগুলোর কাছে পৌঁছানোর জন্যে ওইটা আমাদের করতেই হবে, ওইটা হলো সিনেমা। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জীবনের প্রতিচ্ছবি, আমাদের ভাবনার প্রতিচ্ছবি এবং আমাদের আদর্শের যে প্রতিচ্ছবি সেগুলো সিনেমার পর্দায় ফিরিয়ে আনার জন্যে, গেঁথে দেওয়ার জন্যে, এঁকে দেওয়ার জন্যে আমাদের প্রয়াস চলতেই থাকবেন। এই স্বপ্নরাজ্যে এই স্বপ্নের সওয়ারি হওয়ার জন্যে যারা আছেন সবাইকে স্বাগত, সবাইকে আমি শতরূপা সান্যাল ভরসা দিচ্ছি যে আমার মতন একজন গোবদ্দি পশু চিকিৎসক যদি সিনেমা করতে পারেন, সবাই সিনেমা করতে পারবে, সবাই পৌঁছতে পারবে স্বপ্নের কাছে। সবাই ভালো থাকবেন, আমার বক্তব্য আমি শেষ করলাম, নমস্কার। নমস্কার ম্যাডাম, আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম যে আপনার সেই জীবনের বিভিন্ন ধাপগুলোর কথা এবং যে টার্নিং পয়েন্টের কথা বললেন আপনি আলোচনায়, যে আপনি ভেটেরিনারির সেই চিকিৎসা বিজ্ঞানের দিকে এগোবেন নাকি সিনেমায় আসবেন। আমরা জীবনে বোধহয় অনেকেই কম বেশি সেই প্রশ্নচিহ্নের মুখে পড়ি এবং আমাদের সেই প্রশ্নচিহ্নকে সামনে রেখে এগোতে হয়। আমরা আমাদের পরবর্তী আলোচনার যিনি সামেশন বা তার মতো করে আপনার গোটা বক্তব্যের একটি অভিমুখ যিনি নির্দেশ করবেন অধ্যাপক অয়ন দাসকে আমন্ত্রণ জানানোর আগে, আমাদের সবার পক্ষ থেকে একটি প্রশ্ন যা আপনার এই বক্তব্য শুনতে শুনতে মনে হচ্ছিল, আজকে যারা আমাদের ছাত্রছাত্রী, আমরা অনেকেই যারা তরুণরা রয়েছি, আমরা যারা মনের মধ্যে এই স্বপ্নটাকে লালন করি যে আমরা হয়তো সিনেমা নিয়ে আমাদের পড়াশুনো চর্চা চলে কিন্তু সেভাবে সাহস জুগিয়ে উঠতে পারি না, তাহলে আমরা শুরু করবো কোথেকে, এ ব্যাপারে আপনার দিক নির্দেশনা আমরা চাই। আসলে শুরুটা যেকোনো দিন যেকোনো জায়গা থেকেই শুরু করা যেতে পারে। সিনেমাটা আমি কার জন্য তৈরি করছি, এটা আমার কাছে প্রথম প্রশ্নটা যদি হয় যে সিনেমাটাকে আমি আমার জন্য তৈরি করছি না আমি দর্শকের জন্য তৈরি করছি, সিনেমাটা কি আমার নিজের স্যাটিসফ্যাকশন নাকি এটার কোনো বাণিজ্যিক মূল্য আছে, অর্থাৎ আমি এটা এই সিনেমাটা বিক্রি করতে চাই, এই দুটো প্রশ্নের উত্তর যার কাছে যেমন সে সেভাবে অ্যাপ্রোচ করবে। অর্থাৎ আজকাল তো আমি দেখি অজস্র ছেলেমেয়েরা আমার কাছে শিখতে আসে বা অনেকে আমার কাছে জানতে চায় যে আমি একটা ছবি এরকম একটা ভেবেছি, এরকম একটা স্ক্রিপ্ট তৈরি করেছি, এটা আমি কিভাবে করতে চাই। আমি প্রথম প্রশ্নটাই করি এবং যখন তারা বলে যে না এটা আমি আমার শেখার জন্য এবং আমি আমার নিজের জন্য করতে চাই, আমি তাদের বলি গো অ্যাহেড, মা ভই, তোমার নিজের মোবাইল ফোনটা আছে সেটা দিয়ে তুমি শুট করো, সেটা দিয়ে তৈরি করো, এডিট করো, নিজে তুমি দেখো। মানে আমি আমার সবসময় যেটা মনে হচ্ছে যে আমাদের শিক্ষকরা আমাদের, আমি যখন হাঁটি অর্থাৎ আমার বাইসেপ ট্রাইসেপ আমার কোন পা কোন ইয়ে এইগুলো আমরা জানি না কিন্তু আমরা হাঁটি, ঠিক একই রকম ভাবে যখন একজন শিক্ষক তিনি যখন একজন ছাত্র বা ছাত্রীকে দেখিয়ে দিচ্ছেন যে এইভাবে চলো, তখন সবসময় টেকনিক্যাল টার্মগুলো যদি সে নাও জানে কোনো অসুবিধা নেই, সে কি দেখতে চাইছে কি দেখাতে চাইছে সেটা যদি অন্তত ভিজুয়ালাইজ করতে পারে, আমার মনে হয় সে তার স্বপ্নের অনেকটা কাছাকাছি পৌঁছে যেতে পারে। ধন্যবাদ ম্যাডাম। আরেকটি কথা মনে হচ্ছিল আপনার এই কথা শুনতে শুনতেই, আকিরা কুরোসাওয়ার এক ইন্টারভিউতে উনি বলছিলেন তরুণ যারা চিত্র পরিচালনার ক্ষেত্রে আসতে চান তাদের উদ্দেশ্য করে তার সাজেশন ছিল অনেক পড়তে হবে, অনেক জানতে হবে, আপনার কথাতেও সেটা উঠে এলো, সেটা কি এখনো প্রাসঙ্গিক, সব সময়ই কি প্রাসঙ্গিক? এটা চিরকালীন, এটা চিরকালীন প্রাসঙ্গিক। কেন বলছি এটা, আমি হয়তো বলতে বলতে ওই অংশটা মানে হয়তো মানে বলা হয়নি, সেটা হচ্ছে যে সিনেমা তো শুধুমাত্র একটা মানে কতগুলো ছবি, ওই যে বললাম চলচ্চিত্র বলতে শব্দটার ভেতরে কিন্তু এটা আধা শব্দ, চলচ্চিত্রের ভেতরে ঠিক বোঝানো যায় না আসলে এটা শুধু ভিজুয়াল নয়, এর ভেতরে অডিও একটা বড় অংশ থাকে, অডিও এবং ভিজুয়াল তো থাকেই, তার ভেতর মানে চিত্র থাকে, মানে আমি বলতে চাইছি চিত্রশিল্প ভাস্কর্য শিল্প এগুলো সবগুলোই তো তার ভেতর থাকে, এবং সবচেয়ে বেশি থাকে একটা মাটি,
অর্থাৎ মাটি অর্থাৎ সেখানকার সংস্কৃতি, সেটার শিকড়, তার সভ্যতা, তার ধরন এবং তার শ্রেণী চরিত্র, এইগুলো কিন্তু থাকেই, এটা থেকে কিন্তু বেরোতে পারে না, মানে কখনোই ফিল্ম বেরোতে পারে না, সেটা সম্ভব নয়। কারণ আসলে আমরা স্বপ্ন কিন্তু দেখি, আমি কিন্তু কখনোই স্বপ্ন দেখবো না একজন কৃষক কিভাবে তিনি দিনের পর দিন অপেক্ষা করছেন তার একটি ধানের চারা, সেখান থেকে তার চারা গাছটা বেরোচ্ছে, সেটা তিনি একটা স্বপ্ন দেখবেন, আমার স্বপ্ন অন্যরকম হবে। আমাদের প্রত্যেকেরই স্বপ্ন কিন্তু সমাজের যেখানটাতে আমরা অবস্থান করছি, যে দেশে অবস্থান করছি, যে সংস্কৃতিতে অবস্থান করছি, সেইটার কিন্তু একটা মানে ছাপ থাকবে, সেই জায়গাটা, হ্যাঁ থাকবে, হ্যাঁ সেই জায়গাটা থেকে আমার মনে হয় শেখার তো কোনো শেষই নেই। আর পড়তে হবে প্রচুর, দেখতে হবে প্রচুর, সবচেয়ে বেশি কথা শুনতে হবে প্রচুর। ওই যে বললাম সিনেমার, আমার মনে হয় 60% হচ্ছে অডিও, 40% হচ্ছে ভিজুয়াল। ভিজুয়ালটা যেমন, যে মানুষ ভিজুয়াল দেখতে পায় না সেও সিনেমা দেখতে পারে, কি করে দেখতে পারে, 60% হচ্ছে তার, বা তারও বেশি, 70% হচ্ছে তার অডিও। সুতরাং অডিওর জন্য শুনতে হবে প্রচুর, গান শুনতে হবে প্রচুর, মিউজিক শুনতে হবে প্রচুর, কথা শুনতে হবে প্রচুর, ধ্বনি শুনতে হবে, কারণ আমাদের কানের শ্রবণ ক্ষমতার এমনি একটা লিমিটেশন আছে, আমরা তো সব শুনতে পাই না। বাদুররা শুনতে পারে, আমার কুকুররা দেখি তারা অনেক কিছু শুনতে পায়, আমি শুনতে পাই না, কিন্তু তারা একটা কিছু শুনে এসে দৌড়ে চলে যাচ্ছে। সুতরাং আমার মানুষের ওই যে শ্রবণ ক্ষমতার, তার যে একটা লিমিটেশন, তার যে একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, ওই জায়গাটার মধ্যে যাবতীয় যা শোনা যায়, অর্থাৎ গরু, কুকুর, কুমির, সবার শব্দই আমার আমার কাছে পরিচিত হতে হবে। আমার জগৎ কিন্তু আসলে শুধু আমিকে নিয়ে নয়, আমার জগৎ এই বিশ্ব চরাচরে যা কিছু আছে সবকিছু নিয়ে। একজন চিত্র পরিচালকের শিক্ষার এই জন্য কখনোই শেষ হয় না, মানে এই সারা পৃথিবী, এই সমস্ত ব্রহ্মাণ্ডই তার কাছে হচ্ছে তার শিক্ষক, আর তার সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে তার ভুলগুলো, সেখান থেকে সে শিক্ষা নেয়। অসাধারণ, অসাধারণ। আমি ডেকে নেব আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক অয়ন দাসকে, যিনি আপনি উনি আপনার এই বক্তব্যের উপরে কিছু কথা বলবেন। ধন্যবাদ ম্যাডাম, আমরা যথেষ্ট আপ্লুত এবং যথেষ্ট গর্বিত যে আমরা এরকম একটা প্রোগ্রাম শুরু করতে পারছি আপনার হাত দিয়ে। কারণ আমি সিনেমা দেখি না, কিন্তু যতটা আমি জানি আপনি একাধারে অনেক কিছু, এবারে সেই অনেক কিছু বলতে গেলে অনেক সময় চলে, একাধারে পরিচালিকা, একাধারে আপনি নির্দেশক, একাধারে আপনি অভিনয় করেছেন, একাধারে আপনি লেখিকা, একাধারে আপনি নারীবাদী, একাধারে আপনি আবার একই সঙ্গে সঙ্গে সমাজসেবী। তো আমরা ভীষণ খুশি আমরা আপনাকে পেয়েছি, আমরা আপনাকে আমরা শুভেচ্ছা জানাই। এবং আমি শুনছিলাম আপনার স্বপ্নের কথা, আমি চাই যে আপনার স্বপ্ন এবং আপনার যে শেষ দিকে যেগুলো বলছিলেন আপনি আর কি, ওই মুন্সী প্রেমচাঁদ বা আপনার নিজের লেখা বাসা বদল, হ্যাঁ একা ইত্যাদি ইত্যাদি, এই সিনেমাগুলো মানে এই স্ক্রিপ্টগুলো লেখা শেষ হোক এবং এই স্বপ্ন বাস্তবায়িত হোক এবং আমরা যেন মানে অতি দ্রুত সেটা আমরা দেখতে পাই, সেই আশা রাখি। সেই আশা আমরা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরিবারের, সিনে ক্লাবের পরিবারের সবার সবাই সেই আশা করছি অতি দ্রুত যেন আমরা আমি আমরা আমরা আপনার এই যে আপনার যে স্বপ্ন, এই স্বপ্নকে আমরা যেন বাস্তব হতে দেখতে পাই। তো আমাকে একটা গুরু দায়িত্ব দিয়েছে এবারে, এটা খুবই বেশ বেশ চিন্তার যে এটা সম্ভব কিনা আমার পক্ষে, যে খুব সংক্ষেপে বলা, কারণ এটা আপনার একটা জীবনের গল্প, মানে জীবনে কিভাবে বড় হয়েছেন, কিভাবে আমি আপনার কথাই কোট আনকোট করে বলতে পারি যে সিনেমাতে খাবো, সিনেমাতে স্বপ্ন দেখবো, সিনেমাতে ঘুমাবো, এই যে ব্যাপারটা, যে সিনেমার সঙ্গে আপনার যে আকর্ষণটা, যে আকর্ষণটা মানে কখনোই দূরে গিয়েও দূরে যায়নি, মানে ছেড়ে দিয়েও কখনো ছাড়েনি আর কি। তো এই আকর্ষণটা আপনি ব্যাখ্যা করেছেন, মানে আপনার মানে জীবনের গল্প, আমার শুনতে শুনতে মনে হচ্ছিল কি আমি একটা গল্পের বই পড়ছি আর কি, যে আপনি যে অসামান্য যে লেখিকা সেটা আমার মানে সেটা মানে নির্দ্বিধায় আমি বুঝতে পারছিলাম, মানে প্রথম থেকে শুনতে শুনতে এতটা মুগ্ধভাবে শুনছিলাম, তোমার মনে হচ্ছিল যেটা আসলে আমি এটা গল্পের বই পড়ছি, কেউ একজন তার সেই গল্পটা বলছে না আমাকে আর কি, সেরকম আমার মনেই হয়নি যে কখন আপনি আপনার নিজের মতামত গুলো আমাদের সামনে বলছেন, মনে হচ্ছে একটা লিখিত গল্প পড়ছি একদম শুরু থেকে শেষ অব্দি, স্টেপ বাই স্টেপ। তো আমরা মোটামুটি বুঝতেই পারলাম শ্রীমতী সান্যাল, তিনি মূলত তার ব্যক্তিগত জীবনের যে বড় হয়ে ওঠার গল্প সেই কথাটাই বলেছেন, এবং উনি বলেও দিয়েছেন এটা কিন্তু কোনো একাডেমিক আলোচনা নয়, কিন্তু একাডেমিক বহু কথা, বহু ভাবনা সেইটা কিন্তু আছে এর মধ্যে, দর্শনও পেয়েছি আমরা, তার বড় হওয়ার গল্পও পেয়েছি, এবং সিনেমাতে ঢুকে সিনেমার জগতে কিভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হয়, সিনেমার যে প্রযুক্তি,
সিনেমার যে অডিওর জায়গা, সিনেমার যে ভিজুয়ালিটির জায়গা, সমস্ত ক্ষেত্রে কিভাবে একজন মানে ওনার কথা যেটা শুনে মনে হলো, একজন আউটকামার যিনি, যার পরিবার হয়তো সিনেমা দেখেছেন কিন্তু কখনোই সেইভাবে সিনেমা করেছেন বা সিনেমার প্রতি ব্যাপক রকম আকৃষ্ট সেই ব্যাপারটা হয়তো অতটা ছিল না, কিন্তু তিনি নিজে দায়িত্ব নিয়ে ছোট থেকে একটা ভালোবাসাকে, মানে এখানেই হয়তো উনি মানে বারবার স্বপ্নের কথা বলতে চাইছেন, সিনেমা বানাবো এই স্বপ্ন, এই স্বপ্নকে উনি বাস্তব করেছেন এবং বাস্তব করেছেন সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়। এবং শুধুমাত্র মানে এই নয় যে তার জন্য তিনি কি অন্য কিছু করেননি, সেরকম নয়, তিনি একই সঙ্গে সঙ্গে আবার একজন বিশিষ্ট চিকিৎসক, মানে মানে তার বক্তব্য শোনার মধ্যে যেটা মনে হচ্ছে, যদি ইচ্ছাটা থাকে, যদি চাহিদাটা থাকে, যদি চেষ্টাটা থাকে, তাহলে সফল হয়। আমার মনে হয় এটা ওনার কথা শুনতে শুনতে আমার মনে হলো কোথাও একজন একজন সফল একজন ব্যক্তির গল্প কিরকম হতে পারে, তো সেই গল্পটা তো আমরা শুনলাম। উনি গোপী গায়েন বাঘা বাইন থেকে শুরু হয়েছেন, মানে কিভাবে গোপী গায়েন বাঘা বাইন দেখে আমরা বাঙালিরা যেভাবে মানে মুগ্ধ হয়ে যাই, উনিও কিভাবে সেরকম মুগ্ধ হয়েছেন, এবং তারপরে ওনার অন্যান্য যে লেখা, 1980 দশকে গোর্কি সদনে বিশ্ববিখ্যাত পরিচালকদের সিনেমা দেখা, এবং সবচেয়ে বড় কথা ওয়ার অ্যান্ড পিস দেখে উনি যেভাবে ভেবেছেন সেই সমস্ত ব্যাপার, তারপরে উনি ওনার আলোচনায় ক্যামেরার প্রসঙ্গ নিয়ে আসেন, মানে কিভাবে উনি ক্যামেরার পিছনে থেকে কিভাবে ছবি তুলতে হয়, এবং ছবির মধ্যে সবচেয়ে ভালো লাগলো আমার যে বক্তব্যটা, যে ছবির পিছনে একটা স্বপ্ন আছে, একটা কল্পনা আছে, মানে শুধু ছবি তোলার মধ্যে ব্যাপারটা আটকে নেই, একটা কল্পনার মধ্যে কল্পনা আসলে ছবিটার মধ্যে যে কল্পনাটা আছে, এই কল্পনাটার কথা কিন্তু উনি বারবার বলবার চেষ্টা করছিলেন। এবং এবং ছবি তোলার যে গল্প, সেই গল্পটা আমরা শুনলাম যে মুর্শিদাবাদ থেকে ফোর্ট উইলিয়ামের প্যারেড তিনি কিভাবে ছবি তুলেছেন, এবং ছবির প্রতি তার যে ভালোবাসা সেটা যে শেখা, সেই সমস্তটা আমরা জানলাম। আর সবচেয়ে খুব মানে জেনে অবাক হলাম যে উনি প্রত্যেকটা খুঁটিনাটিকে, মানে যে রবীন্দ্র ঠাকুর সেই গানটা আছে আমি কান পেতে রই, যে কান পেতে থাকা, কান পেতে থেকেও যে শেখা যায়, এটা ওনার কাছে শুনে শুনে খুব খুশি হলাম। যে উনি কান পেতেছেন কার কাছে, তার তার যে ছাত্র, তার তার যে বন্ধুর কাছে যিনি দেখতে পান না হয়, এবং এবং সে শুনে শুনে উপলব্ধি করেন যে কল্পটা কি, কল্পনাটা কি, বা তার কাছে ওই ওই ওইতে তার কাছে ওই 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 যে তার যে গল্পটা শোনা, সেখান থেকেই সে একটা কল্পনার মধ্যে দিয়ে সিনেমা তৈরি করে নিচ্ছে, সেখান থেকে কিন্তু তিনি শিখছেন। তাই আমার মনে হয় মানে কাউকে যদি শিখতে হয় তাহলে তাহলে অন্তত তাকে প্রত্যেকটা খুঁটিনাটির প্রতি অনেক বেশি মনোযোগী হতে হবে, সেইটা আমরা হয়তো ওনার গল্প থেকে ওনার বক্তব্য থেকে আমরা বুঝতে পারি আর কি। তারপর ওনার ওনার আলোচনায় আমরা পেয়েছি সিনেমার মানে কিভাবে সিনেমা গঠন হয়, সিনেমার মানে সিনেমা তো একটা সামগ্রিক ব্যাপার, এটা তো আর একক, এটা তো আর একক কোনো ব্যাপার নয়, সিনেমাটা শুরু হচ্ছে সিনেমার আইডিয়া থেকে, তার স্ক্রিপ্ট থেকে শুরু করে, তারপরে তার প্রোডাকশন আছে, তার তার অভিনয়ের ব্যাপার আছে, তার মেকআপের ব্যাপার আছে, সব কিছু নিয়ে কিভাবে সিনেমা তৈরি হয়, কিভাবে সিনেমার গল্পটা তৈরি হয়, এইটাও কিন্তু আমরা ওনার বক্তব্যের মধ্যে খুব স্পষ্টভাবে জানতে পেরেছি। এবং হয়তো অনেকেই আগ্রহ বোধ করবে যে আমরাও তাহলে চেষ্টা করে দেখি না, যে আমরাও গল্প লিখতে পারি কিনা, আমরাও কাউকে নির্দেশ দিতে পারি কিনা যে এইভাবে অভিনয় করা যায়, এইভাবে এইভাবে সিনেমাকে এগোনো যায়, এগোনোর কল্পনাটা গল্পটা এরকম, সেইটা আমরা ওনার বক্তব্যের মধ্যে দিয়ে পেয়েছি। এবং শ্রী উৎপলেন্দু সেনগুপ্তর সঙ্গে তার যে 1988 সালের বিকল্প যে যে তার যে তার যে তার যে তার যে অভিনয় এবং তার যে সহায়তা, এবং তিনি শিখছেন আস্তে আস্তে যে কিভাবে সিনেমাতে মানে মানে গল্পের ক্ষেত্রে কি সংযোজন করা যায়, গানের ক্ষেত্রে, আর যেহেতু তিনি নিজে একজন গায়িকা, তিনি রবীন্দ্রসঙ্গীতের চর্চা করেছেন, এই তিনি ওই কোন গান দিলে কতটা ভালো হতে পারে সেইটা তিনি নিজেও গান লিখছেন, মানে এক কথায় অনবদ্য বলা যায় আর কি, মানে মানে অনন্যা বলা যায়, মানে একসঙ্গে এত কিছু করে, এবং এটা এবং এটা মানে এটা খুবই স্বাভাবিক, তিনি বেস্ট লিরিসিস হিসেবে সম্মান পাচ্ছেন রাষ্ট্রপতি, মানে এটা আমাদের বাঙালির কাছে খুবই গর্বের যে আমরা এত ভালো ট্যালেন্ট আমরা বাংলায় মানে পেয়েছি, এবং আমরা ভবিষ্যতে আরও আমরা আরও পাবো সেই আশা রাখি। এবং ওনার প্রথম ছবির গল্প আমরা শুনলাম অনুতে, এবং একটা কথা আমার মনে পড়লো, মনে হলো যে এই যে প্রতিবন্ধকতা, নারী বলে যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার যে জায়গাটা, সেই জায়গাটাকে উনি কিভাবে ফেস করছেন, এবং তাও কিভাবে সফলভাবে উনি একটি গল্প বলছেন,
এবং একটি সিনেমা তৈরি করছেন পরিচালিকা হিসেবে এবং মহিলা পরিচালিকা হিসেবে, শুধু পরিচালিকা বললে হয়তো ভুল বলা হয়, মহিলা পরিচালিকা হিসেবে সে নিজের জায়গাটা প্রতিষ্ঠা করেছেন এবং সেখানে অনেকে কাজ করেছেন, মানে অনেক বড় বড় মানুষজন, কিন্তু তারা তাকে মেনেছেন, তাকে শুনেছেন, তার প্রতিফলনটা হচ্ছে গিয়ে এই অনু সিনেমা। এবং আমি ওনার কথা শুনে মনে হচ্ছিল উনি অনুর মতো আরো অনেক সিনেমা তৈরি করতে চান, যেখানে উনি ওনার যে জীবনের যে, যেটা লাস্টে উনি বললেন, জীবনের যে আদর্শ, জীবনের যে ভাবনা, জীবনের যে স্বপ্ন, সবকিছুকে একসঙ্গে বুনতে চান। তখন বুনতে চেয়েছিলেন এটা ভেবে যে যদি আর পরে বলতে না পারি, আর এখন উনি বলতে চান এটা ভেবে যে আমি আমার যে বক্তব্য, আমার যে ভাবনা, যেন সবকিছুকে সিনেমার মধ্যে দিয়ে তুলে ধরতে পারি। এইটাও আরেকটা স্বপ্নের কথা কিন্তু উনি বলছেন। একটা স্বপ্ন তো সিনেমা বানাবার, যে সিনেমাতে যুক্ত হব, সিনেমাকে কিভাবে সিনেমার প্রযুক্তিকে জানবো, কিভাবে সিনেমাকে তৈরি করবো, তার একটা গল্প। আর আরেকটা স্বপ্ন হচ্ছে গিয়ে কিভাবে আমার নিজের জীবনের যে ভাবনা, নিজের জীবনের যে আদর্শ, নিজের জীবনের যে দেখা, সেই দেখাকে কি করে বাস্তবায়িত করবো সিনেমার মধ্যে দিয়ে। আমার ওনার কথাগুলো শুনতে শুনতে এইগুলোই মনে হচ্ছিল আর কি। এবং বারবার মনে হচ্ছিল যে কোথাও স্বপ্ন ছুঁতে পারার, নিজের স্বপ্নকে প্রতিফলন করার, এবং নিজের মধ্যে যে অজস্র বুদবুদ, অজস্র ভাবনার যে বুদবুদ আসছে, সেইগুলোকে বাস্তবায়িত করার একটা মানে আপ্রাণ একটা আকুল প্রচেষ্টা ওনার মধ্যে আছে। আমরা চাইবো ও মানে এই উনি সফল হন এই বিষয়ে। এবং সিনেমা তো এক অর্থে মানে স্বপ্নই, এবং উনি যেটা বারবার বলবার চেষ্টা করছেন যে স্বপ্নটা এই অর্থে নিজের জীবন, নিজের ভাবনা, নিজের আদর্শ, এই আদর্শকে প্রতিফলন করা, আদর্শের প্রতিচ্ছবিগুলো তুলে ধরা, সেই অর্থে স্বপ্ন। কারণ সিনেমা তো একদিক থেকে স্বপ্ন এবং একদিক থেকে বাস্তব। ওনার কথার মধ্যে কিন্তু এই দুটোই কিন্তু আমরা খুঁজে পেয়েছি। বাস্তব এক অর্থে যে সিনেমা কিন্তু আমাদের কিন্তু আমরা কিভাবে দেখছি, আমরা কিভাবে ভাবছি, আমরা কি হয়ে উঠছি, আমরা কিভাবে হচ্ছি, এইটাকে যেমন একদিক থেকে প্রতিফলন ঘটায়, মানে সিনেমা যেমন বর্তমানকে দেখায় যে বর্তমানটা ঠিক আমরা কি অবস্থায় আছি, আবার একই সঙ্গে সঙ্গে সিনেমা কিন্তু বর্তমানকে আঁকড়ে ধরেও বর্তমানকে পরিবর্তনের কথা বলে। আমার মনে হয় স্বপ্নের জায়গাটা এইটাই উনি বারবার যেই জায়গাটার কথা উনি বলছেন, যে সিনেমা কিন্তু পরিবর্তনের কথাটাও বলে। কি অর্থে পরিবর্তন? যে আমরা কি করতে পারতাম, কি হতে পারতাম, কি ভাবতে পারতাম, কিভাবে দেখতে পারতাম, কি কোথায় আমাদের সীমাবদ্ধতা, কেন সেই সীমাবদ্ধতা, এইগুলোকে তুলে ধরা, এইগুলোকে সামনে নিয়ে আসে, এগুলোকে প্রশ্ন করা, এই অর্থে এই অর্থে এটা একটা স্বপ্ন। তো আমি চাই যেভাবে খুব ভালো বলছে আমাদের তরুণ অধ্যাপক বন্ধু অয়ন দাস, আমাদের পরেও আরো কিছু রয়েছে, আমরা তাকে একটু সাম আপ করতে বলছি। হ্যাঁ, তো যেভাবে আমরা মানে ক্ষমতাবানের স্বপ্ন তো অনেক দেখি ওনার লেখার মধ্যে দিয়ে, ক্ষমতাহীনের স্বপ্নগুলো ওনার লেখার মধ্যে, ওনার পরিচালনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আমরা আশা, আমরা চাইবো ভবিষ্যতে আরও ওনার মানে এই ক্ষমতাহীনদের নিয়ে গল্পগুলো বলা, এই গল্প সবার কাছে আরও পৌঁছাক, আরও ফুটে উঠুক, আরও ওনার কলম দিয়ে বেরোক এবং আরও আমাদের কাছে আসুক। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো এবং আমরা তার সুস্থ সফল জীবন কামনা করি। অসংখ্য ধন্যবাদ অয়ন দাসকে। আসলে ম্যাডাম যে আমাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন অয়ন দাসের বক্তব্যে, সেটা ভীষণ রকম পরিষ্কার। ম্যাডামকে বলি, এক শ্রোতা বন্ধু যিনি শুনছেন আমাদের এই অনুষ্ঠান, প্রীতি সাহা, তার একটি প্রাসঙ্গিক প্রশ্ন আমরা পেলাম। প্রীতি সাহা বলছে, ম্যাডাম আপনার কথায় উঠে এসেছে সেন্সরশিপের ব্যাপারটি, আপনার কিছু ছবি সেই কাঁচি চালানোর কথা আপনি বলেছেন, একজন চিত্র পরিচালক হিসেবে এটা কি হতাশার? একজন তরুণ চিত্র পরিচালক এর মুখোমুখি হবে কি করে? আপনার পরামর্শ। প্রীতি, প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন এবং খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে এর দুটো দিক আছে। একটা হচ্ছে যে ছবি যখন তৈরি করছি এবং যেখানটা আমি বুঝতেই পারছি এটা সেন্সরে, দেখো কতগুলো জায়গা রয়েছে যেটা সেন্সর বা মানে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, এখন তো এটা নাম হয়ে গেছে, এবং সেক্ষেত্রে এরা কিন্তু সেন্সর করতে পারেন না। যেটা হচ্ছে যে এরা সার্টিফাই করে দেবেন, অর্থাৎ এটা কোন থেকে কত বয়সের মানুষ দেখতে পারবেন। এতৎ সত্ত্বেও যদি এমন কোনো বক্তব্য বা এমন কোনো দৃশ্য থাকে যেটা আমাদের রাষ্ট্রীয় কি বলবো প্রীতির জায়গাটা বা ধর্মের জায়গাটা বা এই জায়গাগুলো ঐক্যের জায়গাগুলোকে আঘাত করছে বা অসুবিধা করে ক্ষুণ্ণ করে, তাহলে হচ্ছে সেই জায়গাগুলোতে মানে তারা নির্দেশ দিতে পারেন।
কিন্তু অনেকেই এটা জানেন না বলে আগে সেন্সর বোর্ডকে ভয় পান। এরা মনে করেন যে আমি অমুক জিনিসটা দেখিয়েছি, এটা মানে সেন্সর বোর্ড হয়তো কেটে দেবে। এখানে লড়াই করতে হবে। আজ থেকে 22 বছর আগে আমার সেই জোরটা ছিল না যে আমি লড়াই করব, কারণ আমি কনভিন্স করিয়েছি। যেমন ধরো একটা উদাহরণ দিয়ে বলি, আমার অনু ছবিটা যদি দেখে থাকো তাহলে দেখবে যে তাতে একটা দৃশ্য আছে যেখানে অনু এবং সুগত 8 বছর বাদে যখন তাদের প্রথম প্রথম রাত্রে তারা কাছাকাছি আসছে, সেইখানটাতে অনু একটা গান জ্বালাচ্ছে রেকর্ডে, আজ বিজন ঘরে নিশীথ রাতে আসবে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি, জানি জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি। অপূর্ব রবীন্দ্রনাথের একটি গান। এবং এই গানটার সঙ্গে সঙ্গে আমরা দেখি আমি ক্রমশ ক্রমশ একটা ক্লাইম্যাক্সের জায়গায় আসছি, কিন্তু সেই সময় এরা পরস্পর স্বামী স্ত্রী কাছাকাছি আসছে এবং সেইখানে ওই গানের মধ্যেই মানে সুগত আবিষ্কার করছে অনুর পিঠে এবং গায়ে অজস্র নখের দাগ, যেখান থেকে আমাদের গল্পটা ঘুরে যাচ্ছে। সেন্সর বোর্ড, তখন সেন্সর বোর্ডই ছিল, সেখানে একজন মানুষ আমাকে বলেছিলেন, আজ এত বছর বাদেও তার মানে সেই জ্বালাটা আমার যায় না, তিনি আমাকে বলেছিলেন আচ্ছা আচ্ছা ম্যাডাম আপনি এই দৃশ্যটা তো কাটতে হবে, তার কারণ হচ্ছে এটা তো রাখা যাবে না। আমি বললাম এটা কি করে কাটা যাবে, এটা ছবির একটা বিশেষ অংশ, এটা রাখতেই হবে। তাহলে সাউন্ডটা অফ করতে হবে। আমি কেন সাউন্ড অফ করতে হবে, না আপনি রবীন্দ্রনাথের গানের সঙ্গে আপনি বেড সিন করেছেন, এই বেড সিন কথাটাতে আমার খুব আপত্তি আছে। আপত্তি আছে মানে সেদিনও ছিল আজও আছে। প্রথম কথা, আমি জিনিসটা শৈল্পিকভাবে দেখাচ্ছি কিনা, আজকে 20-22 বছর ধরে লোকে দেখে তো সেটা তো তারা অ্যাকসেপ্ট করেছেন, শুধু তাই না তারা এইটুকুনি ভরসা রেখেছেন যে এই পরিচালকের ছবিতে কোনো অশালীনতা বা অশ্লীলতা আসবে না। মানে আমরা পিকাসোর গল্প থেকেও জানি তো একটা নগ্নতার মানে তো অশ্লীলতা নয়, একটা নগ্ন মেয়ে খুব সুন্দর, বার্থ অফ ভেনাস দেখো না কি অপূর্ব, এবার ভেনাসের পায়ে দুটো মোজা পরিয়ে দাও, সঙ্গে সঙ্গে মনে হয় এটা কি অশ্লীল ছবি। অর্থাৎ শ্লীলতা এবং অশ্লীলতার ভেতরেও যে একটা সূক্ষ্ম ব্যবধান রয়েছে এইটা যারা জানেন না তারা বসে থাকেন সেন্সর বোর্ডে, সুতরাং সেখানে একটা ভয়ের ব্যাপার আছে। এক, অল্প সময়ের মধ্যে বলতে হচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে, ফাইট করতে হবে। দ্বিতীয় যেটা হচ্ছে, যদি জানা যায় যে এই এই বিষয়গুলো ছবিতে আনা যাবে না, তাহলে সেই ধরনের বিষয় কিন্তু প্রথমেই প্রিসেন্সরশিপ, অর্থাৎ ওই ওই নিয়ে ছবি করলে ছবি কিন্তু অন্তত পাবলিকলি দেখানো যাবে না। সেই ছবি করে আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেলে দিন, কোনো অসুবিধা নেই। আমার কথা হচ্ছে সেন্সরশিপের জায়গাটা ওইখানেই, ছবিটা আমরা কেন করছি, আমার নিজের জন্য করছি না পাবলিকের জন্য করছি। যদি পাবলিকের জন্য করি তাহলে সেন্সর করতে হবে, সেন্সর করতে গেলে সেন্সর বোর্ডের নিয়ম মানতে হবে। আর যদি মনে করি যে না আমি এই ছবিটা করব এবং এই ছবিটা লোকে দেখবে, দেখে আমাকে যদি গালাগাল দেয় দেবে, আমাকে যদি প্রশংসা করে করবে, কিন্তু আমি আমার নিজের কথাটা বলবো, সেই ছবি করে এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, এখন নিজের ফেসবুক চ্যানেলে দিয়ে দাও, ফেসবুক ইয়েতে দিয়ে দাও, অজস্র লোক দেখবে, ভালো বলবে মন্দ বলবে, সেটাও করা যেতে পারে। আমার পরামর্শ হচ্ছে দুটোই। এক হচ্ছে যদি কমার্শিয়ালি ছবি করতে হয় তাহলে ভাবতে হবে, কারণ প্রযোজকের টাকা থাকে, সে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা কমিটেড, সুতরাং তার টাকা নিয়ে এক্সপেরিমেন্ট করা উচিত না। অনেকেই করেছেন, করে আমাদের মানে পথগুলোকে তারা নষ্ট করে দিয়েছেন, আমাদের আগের যারা পরিচালকরা, মানে আমাদের অনেক কিছু সুযোগ আমরা হারিয়েছি এইসব কারণে। সুতরাং এখনকার যারা পরিচালক তাদের ক্ষেত্রে আমি খুব সাফ সাফ কথা বলি, পরিষ্কারভাবে এটা বলবো যে অন্য লোকের টাকা নিয়ে করলে এক্সপেরিমেন্ট ততটুকুনি করবে যেটুকুনি করলে তার টাকাটুকুনি সুরক্ষিত থাকে, কিন্তু নিজের টাকা দিয়ে করে যা খুশি এক্সপেরিমেন্ট করো, সেন্সর বোর্ডের তোয়াক্কা করো না। এটা হচ্ছে আমার উত্তর। বাহ, ধন্যবাদ ম্যাডাম। আমরা এবারে ধন্যবাদ জ্ঞাপনের যে আমাদের পর্ব, সেই পর্বের জন্য ডেকে নেব বাণিজ্য বিভাগের অধ্যাপিকা শ্রীমতী লক্ষ্মী দাসকে। তার আগে কিন্তু ম্যামকে আমরা আগাম বলে রাখছি, একটি গান আমরা আপনার কাছ থেকে অবশ্যই শুনবো। আমরা সবাই না 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 আপনি করেন না, কিন্তু আপনার কথা আমরা সবাই জানি, সেই গানের চর্চা আমাদের সবার মনে আছে, অতএব আমরা কয়েক লাইন হলেও কিন্তু শুনবো। শ্রীমতী লক্ষ্মী দাস, শুভ সন্ধ্যা সবাইকে। আমরা অনুষ্ঠানে একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেছি, এবার আমাদের ধন্যবাদ জ্ঞাপনের পালা। আমি সিনে ক্লাবের প্রত্যেকটি সদস্যের কাছে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে এই মঞ্চটি প্রদান করার জন্য, কিন্তু তার আগে শতরূপা ম্যামের কাছে আমার নিবেদন, তিনি একটি আমাদের গান অনুরোধ, তিনি আমাদের একটি গান করে শোনাবেন। ম্যাম প্লিজ, নীল সাগরে একলা সাঁতার
আর কাটব তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি আটব তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি আটব তোমার জন্য। নীল সাগরে একলা সাঁতার কাটব তোমার জন্য, হাজার আলোক বর্ষ আমি আটব তোমার জন্য। জানি না হায় কোন সে দেশে আমার চলা থামবে শেষে, শুধু তোমার জন্য যেন না হই অবসন্ন, হাজার আলোক বর্ষ আমি আটব তোমার জন্য। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। এবং ম্যাম, আমরা সবাই আছি আপনার জন্য, হাঁটার জন্য, আপনার সঙ্গী হয়ে সারা জীবন আপনার পাশে থাকব, আপনার স্বপ্ন দেখার এই জার্নিতে আমরা সঙ্গী হয়ে থাকতে চাই সারা জীবন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা ধন্যবাদ জ্ঞাপনের প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করতে চাইছি আমাদের এই পরিবারের পিতা তথা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয় প্রফেসর চঞ্চল চৌধুরীকে, যার অনুপ্রেরণা, ভালোবাসা, নেতৃত্ব ছাড়া এই অনুষ্ঠানটিকে আমরা সাফল্যমণ্ডিত করতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহাশয়কে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সতরূপা সান্যাল ম্যাম আপনাকে, আপনার এত সুন্দর বক্তৃতা যেটা শুনে আমরা সবাই আবার নতুন করে স্বপ্ন দেখার জন্য আগ্রহী হয়ে উঠেছি। আবার নতুন করে আমরা স্বপ্ন দেখব, যাতে আমরা সবাই যেই জায়গাটা ভালোবাসি, যেই জায়গাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছি, সেই স্বপ্ন দেখার জায়গাটা আমরা আবার নতুন করে শুরু করব। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার এত সুন্দর জার্নি জীবনের, যেখানে আপনি গায়িকা, আপনি নায়িকা, আপনি চিত্র পরিচালক, আপনি সমাজ সেবিকা। আপনার জীবনের এই কথাগুলো শুনে আমার একটা জিনিস মনে হয়েছিল, প্রথম থেকে মানুষ চাইলে সব কিছু পারে। সবার আগে আমাদের এই ইচ্ছে শক্তিটা দরকার, যে আমরা কিছু করতে চাই, আমি কিছু করতে চাই, আমি স্বপ্ন দেখতে চাই। এই স্বপ্নটা কি করে সাফল্য পেতে হয়, স্বপ্ন জগতে কি করে সারা জীবন ভেসে থাকতে হয়, কি করে সেটা বাস্তবায়িত করতে হয়, সেটা আপনার এই কথাগুলোর মাধ্যমে আমরা শুনলাম। আমরা অভিভূত আপনার এই সুন্দর বক্তব্য শুনে আমরা আবার নতুন করে স্বপ্ন দেখতে চাইছি। আমরা ধন্যবাদ জ্ঞাপন করতে চলেছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত আধিকারিক বৃন্দ এবং অধ্যাপক অধ্যাপিকাদের, যাদের উৎসাহ, যাদের সাপোর্ট ছাড়া আজকে এই অনুষ্ঠানটি আমরা করতে পারতাম না। ধন্যবাদ সমস্ত আধিকারিক বৃন্দ এবং অধ্যাপক অধ্যাপিকাদের। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সিনে ক্লাব এর কনভেনর তথা সবুজ স্যারকে, আমরা ধন্যবাদ জানাচ্ছি অয়ন স্যারকে, দেবশ্রী দিকে এবং সিনে ক্লাবের প্রত্যেকটি সদস্যকে, যাদের অক্লান্ত পরিশ্রম আজ এই সুন্দর সন্ধ্যাটি
আমরা পেলাম। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মচারীদের এবং আজকে যারা আমাদের প্রযুক্তিগত দিক থেকে সাহায্য করেছেন, তাদের নামগুলো না বললেই নয়, তারা হলো গৌরব গুহ, মোসাম্বর হোসেন, প্রীতি সাহা এবং অক্ষয় কুমার রায়। তারা আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন এই প্রযুক্তিগত দিক থেকে এই অনুষ্ঠানটি আজকে সম্প্রসারণ করার জন্য, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি পরবর্তী অনুষ্ঠানগুলিতে তারা আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের, যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের এক কথায় অক্সিজেন। তাদেরকে ছাড়া আমরা একেবারেই চলতে পারি না। আমরা সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সমস্ত অংশগ্রহণকারীদের, যাদের সাপোর্ট ছাড়া আজকে এই অনুষ্ঠানটি আমরা শেষ লগ্নে পৌঁছতে পারতাম না। আমরা ধন্যবাদ জ্ঞাপনের এই পর্বটি শেষে আরেকবার স্পেশালি থ্যাংকস জানাতে চাইছি বিকাশ স্যারকে, যিনি আইকিউএসসি ডাইরেক্টর, যিনি কিনা শতরূপা ম্যামকে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এত সুন্দর একজন মানুষ, যার কথা না শুনলে আমার মনে হতো আমার ব্যক্তিগত জীবনে অনেক কিছু শেখা বাকি থাকত। ধন্যবাদ স্যার, বিকাশ স্যারকে অসংখ্য ধন্যবাদ। আর ম্যাম, আপনাকে ধন্যবাদের কোন ভাষায় ধন্যবাদ জানাতে হয় আমি সেটা হয়তো জানি না, সেটা যদি জানি কোনোদিন আপনাকে জানাবো, এটা আমার কাছে আজকে অজানা। আপনার ব্যক্তিগত জীবনে এই যে জার্নি, এত সুন্দর আপনি সমস্ত কিছু নিজের হাতে হ্যান্ডেল করেছেন, সমস্ত কিছু শিখেছেন, যাত্রাটা কি করে শুরু করতে হয়, কি করে যাত্রাতে নিজেকে টিকিয়ে রাখতে হয়, কি করে সফলতা অর্জন করতে হয়, সেটা আপনি হয়তো আবার নতুন করে সবাইকে শিখিয়ে দিলেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকে। আমরা আশা করি আমরা আপনাকে আবার পাবো সুন্দর বক্তব্য রাখার জন্য, জীবনে বিভিন্ন অভিজ্ঞতা আমাদের কাছে তুলে ধরার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ অধ্যাপিকা লক্ষ্মী দাসকে। ম্যাডাম, শেষ লগ্নে শুধু এই কথাই বলার, আপনি আমাদের অনুপ্রাণিত করতে থাকুন, অনুর মতো আরো অসংখ্য সিনেমার ডালি নিয়ে আপনি আমাদের সামনে আসুন। শুধু ভালো বক্তৃতা নয়, ভালো সিনেমা, আরো ভালো ভালো নতুন কথা যা আমাদের বর্তমানের এই সমাজকে নানাভাবে অনুপ্রাণিত করবে। সত্যি একজন ভালো পরিচালকের দরকার, কারণ ভালো পরিচালক যেভাবে আমাদের মনের অন্তরে আমাদের মানুষটাকে বদলাতে পারে, তেমন করে আর সত্যি কেউ পারে না। আমরা কিন্তু সিনেমা দেখে ক্রমাগত শিখি, তরুণ প্রজন্ম অবশ্যই একটি বই পড়ে শেখা আর সিনেমা দেখে শেখা, সেটা কিন্তু অনেক বেশি করে আমাদেরকে খুব দ্রুত প্রভাবিত করে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি।